আসসালামু আলাইকুম প্রিয় 41তম বিসিএস প্রার্থীগণ, বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফারেন্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। যে যেখানে বসে আমাদেরকে দেখছেন, আশা করছি নিরাপদে আছেন, সুস্থ আছেন। আজকে প্রতিদিনের মতো আমাদের অনলাইন ক্লাস চলবে রাত 8টা থেকে, এখন থেকে শুরু করে রাত 10টা বা 10:15 পর্যন্ত। আমাদের সাথে আজকে ক্লাস নেবেন আমাদের সবার পরম শ্রদ্ধেয়, আমাদের অভিভাবক সমতুল্য, বিসিএস কনফারেন্সের সম্মানিত একাডেমিক অ্যাডভাইজার জনাব ফারুক আহমেদ স্যার। এবং টপিকসটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমাদের বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলীর প্রথম যে টপিকসটি, সেটি হচ্ছে প্রাচীনকাল থেকে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। তাহলে আমরা 1947 পূর্ববর্তী সরি আমরা 1970 সাল পর্যন্ত প্রিভিয়াস দুটি ক্লাসে আমরা পেয়েছি, একটি ক্লাস নিয়েছেন আমাদের ফারুক আহমেদ স্যার 1905 সাল থেকে 1970 সাল পর্যন্ত, এবং আরেকটি ক্লাস নিয়েছেন হচ্ছে নামটা তো আমি ভুলে গেলাম, এর নাম কি, অরিন অরিন সরকার স্যার, যিনি নিয়েছেন হচ্ছে প্রাচীন সেই আর্য পূর্বযুগ থেকে শুরু করে 1858 সাল পর্যন্ত, মাঝখানের বাকি সময়টা থেকে খুব গুরুত্ব প্রশ্ন এরকম এসে থাকে না। তবে মেজরিটি 6টি প্রশ্ন, আমি যে টপিকসটির নাম বলেছি এখান থেকে 6টি প্রশ্ন এসে থাকে, এই 6টি প্রশ্ন থেকে 4টি প্রশ্নে কিন্তু 1947 পরবর্তী এসে থাকে, এবং একটা বা দুইটা প্রশ্ন এসে থাকে হচ্ছে 1905 সাল পরবর্তী, আর এক দুইটা প্রশ্ন পূর্ববর্তী সময় থেকে এসে থাকে। ব্যতিক্রম অবশ্যই আছে, যেমন 36তম বিসিএস এই টপিকস থেকে প্রশ্ন এসেছিল 15টি, যার মধ্যে ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল 6টি, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এসেছিল 7টি। এটা হচ্ছে ব্যতিক্রম, এটা অ্যাজ ইউজুয়াল লা। কিন্তু হ্যাঁ, লিখিত পরীক্ষা যখন অংশগ্রহণ করবেন, লিখিত পরীক্ষার 16 নম্বর টপিকসটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এবং এই 16 নম্বর টপিকস থেকে 38তম বিসিএস থেকে আপনার 50 নম্বরের প্রশ্ন এসে থাকে, এবং এটা পাবলিক সার্ভিস কমিশন নির্ধারণ করে দিয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আপনাকে 50 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে সেই মুক্তিযুদ্ধ বলতে আমরা 1947 সাল থেকে 1975 সাল পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাক্রম সেটাকেই বুঝি, যেহেতু স্যার পূর্ববর্তী ক্লাসে 1970 সাল পর্যন্ত ক্লাস নিয়েছেন, আজকে 71 সাল অর্থাৎ 71-এর থেকে আমাদের ক্লাস শুরু হবে, এবং এটি আমাদের লিখিত পরীক্ষার আবারও বলছি 50 নম্বরের প্রস্তুতির জন্য প্রয়োজন। একই সাথে আমরা যদি বলি 5টা ভাইভা বোর্ড, 5টা ভাইভা বোর্ডের মধ্যে 5টা বোর্ডেই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করতে পারে। 5টা বোর্ড বলতে আমি এক্সাম্পল বলছিলাম, আমাদের পিএসসিতে 10টা বোর্ড, 8টা বোর্ড, 9টা বোর্ড করে বসে, সাধারণত 10 জন মেম্বারের অধীনেই বসে বোর্ড। যদি 10 জন প্রার্থী ভাইবা দেয়, 10 জনের থেকে এমনও হতে পারে 10 জনকেই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ব্যতিক্রম হলে 6 থেকে 7 জনকে তো জিজ্ঞেস করবেই। হ্যাঁ, অলমোস্ট বলতে পারি 80% প্রার্থীকে বা 90% প্রার্থীকে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। এছাড়া বিভিন্ন আদার্স মানে অর্থাৎ হচ্ছে নন ক্যাডার সহ অন্যান্য চাকরির পরীক্ষাতেও কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন পীড়িত এসে থাকতে পারে, লিখিত পরীক্ষাও আসবে এবং বায়োবোর্ডও লাগবে। যার কারণে আমি বলি, আমার পার্সোনাল ওই মত হচ্ছে, বিসিএস এর একক টপিকস হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং সেই মুক্তিযুদ্ধের উপরে হচ্ছে আজকে আমাদের ক্লাস, এবং ক্লাসটি নেবেন আমি মনে করি এই লেভেলে যারা ক্লাস নিয়ে থাকেন, মুক্তিযুদ্ধের ক্লাস যারা নিয়ে থাকেন। এবং আমাদের এক প্রার্থী দেখলাম যে ফেসবুকে কমেন্ট করেছে যে ফারুক স্যারের মুক্তিযুদ্ধের ক্লাস মানে মুক্তিযুদ্ধের সুলসেরা বিশ্লেষণ। বাস্তবে তাই, স্যারের ক্লাসের বাইরেও অনেক টপিকস থাকবে, সেগুলো সময়স্বল্পতার জন্য যেহেতু স্যার বলতে পারবে না, সেই টপিকসটি হচ্ছে স্যারের লেখাই হ্যান্ড আউটটা আমরা আপনাদেরকে আগামীকাল দিয়ে দিব, কিন্তু হ্যান্ড আউটে কিন্তু সব কিছু থাকবে না, ক্লাসে যা পাবেন হ্যান্ড আউটে সব পাবেন না, হ্যান্ড আউট এবং ক্লাস মিলে কমপ্লিট সলিউশন পাবেন হয়তো। তো এই জন্য আপনাদের সকলের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, প্রথমত স্যার যেহেতু আমাদের সবচেয়ে টপমোস্ট সিনিয়র টিচার, আপনারা সেটার রেসপেক্ট নিয়ে ক্লাস করবেন, নাম্বার ওয়ান।
নাম্বার টু হচ্ছে আপনারা একটু বেশি করে শেয়ার করে দেন, আমাদের সাথে পরে 875 জন জয়েন করেছেন, আমি 775 জনকে একটু রিকোয়েস্ট করব প্রত্যেকে যদি একটা করে শেয়ার করে দেন তাহলে 775টা শেয়ার হয়ে যাচ্ছে, এই 775টার কারণে আরো 775 জন জয়েন করতে পারবে, এই জন্য একটু 805 জন অলরেডি হয়ে গেছে, আপনারা একটু শেয়ার করে দিলে খুব কৃতজ্ঞ থাকবো। যাই হোক, 1907 থেকে 70 পর্যন্ত কি যেন লিখলো, প্রিয় স্যারের ক্লাস চলে আসলাম, আপনারা ফারুক আহমেদ স্যার আপনারা জানেন যে স্যার ঢাকার বাইরে যেতে পারেন না, তো ঢাকার বাইরের প্রার্থী আমাদের যে সকল ব্রাঞ্চের প্রার্থী আছেন তারা স্যারের ক্লাসটি অবশ্যই করবেন। আমাদের আতিক ভাই বলছে স্কল কালার হলো সাথে ম্যাচিং করে কি, আতিক স্যার একটা কমেন্ট করেছেন জসিম ভাইয়ের ড্রেস, ও আচ্ছা ড্রেস এবং ব্যাকগ্রাউন্ড হলুদের কারণে চিন্তা করলাম যে স্কলটাও হলুদ হয়ে যাক, আতিক ভাই থ্যাংক ইউ। আজকের টপিকসটি খুব জরুরি, সময় নিয়ে বিস্তারিত, অবশ্যই সময় নিয়ে বিস্তারিত হবে, একটু শেয়ার করে দিবেন কে কোথা থেকে আমাদেরকে শুনছেন, দয়া করে একটু বলবেন। আমি কিন্তু 1200 জন হলে স্যারকে দিব, শেয়ার না করলে কিন্তু 1200 জন হবে না, প্রায় 1000 জন হয়ে গেছে, সুতরাং স্যারকে পেতে হলে একটু শেয়ার করে দিতে হবে। জসিম ভাই আজকে হিমু হয়ে গেছে, হ্যাঁ যদিও না বলি দেখ জসিম ভাই তো হিমু হবেই, বাইরে ভালো লাগছে আজকে, বাইরে ভালো লাগে না, বাইরে চেহারাটা অনেক কালো, চুল কাটতে পারছি না, সেরুনে যাইতে ভয় লাগে। আচ্ছা আপনারা শেয়ার তো শেয়ার একটু করে দেন কাইন্ডলি, একটু রিকোয়েস্ট করছি, বরাবর হিসাবে রিকোয়েস্ট করতে পারি। আগামীকালকে আপনাদের সাথে ক্লাস হবে হচ্ছে আমাদের শিয়াম ভাইয়ের, টপিকসটি হচ্ছে অসমতা, মান নির্ণয় এবং সমীকরণ, উৎপাদক ছিল, উৎপাদক আমরা করাবো না, কারণ উৎপাদক আপনারা যারা 41তম দিবেন সবাই পারেন, এই জন্য উৎপাদক হচ্ছে না, কিন্তু অসমতা, মান নির্ণয় এবং সমীকরণ হবে। শুক্রবারের ক্লাসটি হবে হচ্ছে রাত স্যার সাথে সাহিত্যের ক্লাস, সাহিত্যের এক নম্বর ক্লাস, রেনেসাঁ থেকে শুরু করে রোমান্টিক পিরিয়ড পর্যন্ত, এবং শনিবারে আমাদের যেহেতু জাতীয় জীবনে আমাদের শোক দিবস 15ই আগস্ট, এবং ওই দিন তো অবশ্যই আমাদের হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানার্থে আমরা ওই দিন অবশ্যই আমাদের কার্যক্রম স্থগিত থাকবে, এবং আগামী রোববার আপনাদের সাথে আমাদের 41 পরীক্ষা করছে, 40 ভাইবা করছে, 42 ডক্টরদের জন্য, 42 অথবা 43 রেগুলার কোর্সের ভর্তি সহ পরীক্ষা সংক্রান্ত নানা কার্যক্রম নিয়ে আমাদের সবার প্রিয় বেরাল আহমেদ রাজু ভাই হচ্ছে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আগামী রোববার রাত 8টা। যাই হোক, তো আপনারা 1102 জন করে দিয়েছেন, আমার বিশ্বাস যে স্যার আস্তে আস্তে জয়েন করতে করতে 1200 জন হয়ে যাবে, তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম। স্যারকে আমি দিচ্ছি, আপনারা একটু আর একটু শেয়ার করে দিলে খুব কৃতজ্ঞ হব, অলরেডি আপনারা 1200-র কাছাকাছি নিয়ে গেছেন। জসিম ভাইয়ের পায়ের জুতা, সারি পাশে আসেন, জসিম ভাইয়ের পায়ের জুতা আছে, এবং জুতা হলুদ না, প্যান্টও হলুদ না। যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। গত যেদিন ক্লাস নিয়েছিলাম সেদিন আপনাদেরকে বলেছিলাম যে ব্রিটেনের রানীর কথা, উই শ্যাল মিট এগেন, রাস্তায় আমাদের মানুষ নেই, ভালোবাসা আছে। যখন প্রচুর মানুষ মারা যাচ্ছিল, ইতালির প্রধানমন্ত্রী অসহায়ের মতো বললেন আমাদের আকাশের পানে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। এর মধ্য দিয়ে আমি যেটা বলছি সেটা হলো যে করোনা কালে আমরা আজকে আপনাদের অনলাইন ক্লাস নিচ্ছি, আপনাদেরকে দূরে রেখে কথা বলছি, তার কিছুই এখানে লাগে না,
কারণ আপনাদেরকে দেখি না, আপনাদের সাথে কথা হয় না, একটু গল্প হয় না। তো আশা করব আমরা খুব দ্রুত উত্তরণ ঘটবে এবং আমরা আবার ক্লাসে আসব, আমাদের ভালোবাসা নিয়ে আমরা ক্লাসে যাব। তো আজকে আমাকে যে বিষয়টা আপনাদেরকে পড়াতে হবে সেটা হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ বিষয়টি আমি ভিতরে যাওয়ার আগে একটু আপনাদেরকে বলে নেব, সেটা হলো মুক্তিযুদ্ধ নিয়ে আমরা রাজনীতি করব না। তবে অপ্রিয় বাস্তবতা হলো আমাদের রাজনীতিতে মুক্তিযুদ্ধের যে প্রভাব, মুক্তিযুদ্ধকে যে পরিমাণ ব্যবহার করা হয় সেটি একটা অপ্রিয় বাস্তবতা। মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ জাতির। কাজেই আমরা রাজনীতি করব কর্মসূচি দিয়ে, মুক্তিযুদ্ধ দিয়ে না, মুক্তিযুদ্ধ নিয়ে না। তারপরেও বলবো যে আপনি যদি কাউকে বুঝতে চান যে সে কোন ধরনের রাজনীতি করে, কথা শুনলেই আপনি বুঝতে পারবেন যে সে মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে। এই যে বাস্তব যে মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, এই জায়গাটা আমি আপনাদের সাথে একেবারে নিউট্রাল হতে বলবো। যারা নিউট্রাল হবেন, আমিও নিউট্রাল হব। তবে এই নিউট্রাল মানে হলো সত্যের পক্ষে থাকা। এখন সত্য যে বিষয়টি সেটি আমাদের মানতে হবে, তাহলে আমরা নিরপেক্ষ থাকতে পারব। তো আমরা এই যে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধ সংগঠিত করতে গিয়ে করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর পার্থক্য হলো সেই জায়গাটায় যে অন্যরা সংগঠিত করেছেন তার নিজস্ব দলকে, আর শেখ মুজিব দলের ঊর্ধ্বে উঠে তিনি সংগঠিত করেছেন একটা জাতিকে। 1970 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনে আমরা নৌকা মার্কায় ভোট দিয়েছিলাম আওয়ামী লীগের প্রতীক হিসেবে নয়, বাঙালি জাতির প্রতীক হিসেবে। এই যে বাঙালি জাতিকে সংগঠিত করে একটি জাতি রাষ্ট্রের সৃষ্টি করতে পেরেছেন তিনি জাতির পিতা, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রেখেই আমি শুরু করছি, আপনাদের সাথে কথা বলবো। আমরা কাউকে ছোট করব না, যার যতটুকু অবদান আছে অকপটে স্বীকার করে কথা বলবো, অকপটে স্বীকার করে আমরা এগোব। তো আমাদের আলাপের মধ্য দিয়েই আমরা এই বিষয়গুলো নিয়ে জানতে পারব। তো মুক্তিযুদ্ধ পড়াতে হলে গত ক্লাসে আমি আপনাদের 1970 সালের নির্বাচন পর্যন্ত পড়িয়েছিলাম। 1970 সালে নির্বাচনের ফলাফল কি হয়েছিল আপনারা জানেন সবাই, আমি আর সেদিকে যাব না। তবে শুধু এইটুক বলবো যে 1970-এর যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা দেওয়া হয়েছিল পাকিস্তানের জন্য নতুন করে সংবিধান তৈরি করার লক্ষ্যে গণপরিষদ গঠন করার জন্য। এবং সেই গণপরিষদের কাজ ছিল পাকিস্তানের জন্য নতুন করে সংবিধান। আমি আপনাদেরকে দিয়েছি যে 1956 সালের 23 মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান হয়, যেটি 1958 সালের অক্টোবর মাসের 7 তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইস্কেন্দার মির্জা সামরিক শাসন জারি করে সেই সংবিধান বাতিল করে দেন। তারপরে ক্ষমতা দখল করেন সামরিক সেনাপ্রধান আইয়ুব খান। তিনি 1962 সালের মার্চ মাসের 1 তারিখে পাকিস্তানের জন্য দ্বিতীয় সংবিধান দেন। 1969 সালের মার্চ মাসের 25 তারিখে ইয়াহিয়া খান সামরিক শাসন জারি করে আইয়ুব খান প্রবর্তিত পাকিস্তানের দ্বিতীয় সংবিধান বাতিল করে দেন। এরপরে ইয়াহিয়া খান পাকিস্তানের জন্য নতুন সংবিধান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আমি সেই সংবিধান দেওয়ার জন্য নির্বাচন হয়েছে,
সেই নির্বাচনের জন্য ইয়াহিয়া খান লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার ঘোষণা করেছেন, সেই লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের আওতায় 1970 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আপনাদের ফলাফল আপনারা জানেন যে 313টা আসনের মধ্যে 167টা আসন পেয়ে আওয়ামী লীগ পাকিস্তানের একক বৃহত্তর দলে পরিণত হয়। সো ইয়াহিয়া খানের অ্যাকর্ডিং লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার উচিত ছিল শেখ মুজিবের হাতে ক্ষমতা হ্যান্ড ওভার করে পাকিস্তানের সংবিধান রচনা করতে দেওয়া, বাট সেটা হয়নি। এই না দিয়ে বরং 25 মার্চ 1971 অপারেশন সার্চ লাইট শুরু করার মধ্য দিয়ে আমাদেরকে আমাদের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো। আমরা যুদ্ধ চলে গেলাম, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। এখন আমরা তাই সেই জন্য প্রথমে যে জায়গাটা জানবো সেটা হলো, আপনারা একটু লিখবেন, সেটা হলো এভাবে লেখেন, নির্বাচন উত্তর, নির্বাচন উত্তর মার্চ ৭১ লিখে আন্ডারলাইন করে আপনারা লেখেন এরকম, শপথ গ্রহণ। এটা নোটে পাবেন না, যেটা নোটে থাকবে না সেটা আমি আপনাদেরকে ছোট করে করে লিখে দেব, শপথ গ্রহণ। এই শপথ গ্রহণ লিখে একটু তার নিচে লেখেন, তিন জানুয়ারি 1971 রেস কোর্স ময়দান, সেই রেস কোর্সে আওয়ামী লীগের নির্বাচিত সংক্ষেপে লেখেন এল, আওয়ামী লীগ বারবার লিখতে হবে হয়তো, সংক্ষেপে এল লিখলেই হবে, আওয়ামী লীগের নির্বাচিত সদস্যদের শেখ মুজিব শপথ পড়ান যেখানে 6 দফার প্রতি সমর্থন, যেখানে 6 দফার প্রতি সমর্থন অব্যাহত রাখার আবেদন করা হয়। অর্থাৎ উনি বললেন যে আমরা 6 দফা থেকে সরে যাব না। বঙ্গবন্ধু 6 দফা দিয়ে বলেছিলেন, দুটো কথা বলেছিলেন, যে পাকিস্তান কখনোই 6 দফা মানবে না, আমি কখনো 6 দফা থেকে সরে যাব না। এবং উনি আর একটা কথা বলেছিলেন, আমার লক্ষ্য 1 দফা। এবং আপনারা জানবেন যখন আরো ডিটেলস পড়বেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করার পরিকল্পনা করেছিলেন 1962 সাল থেকে, কিভাবে করেছিলেন আপনারা আল্লাহ আশা করবো যে কোনো না কোনো সময় আপনাদেরকে আমি বোঝাই দিতে পারবো। সেই 1962 সালে যখন স্বাধীনতার জন্য তিনি চেষ্টা করেছেন, সেই সময় থেকে এসে উনি এখন 6 দফা দিলেন এবং বললেন যে তারা কখনো 6 দফা মানবে না, আর বললেন আমার লক্ষ্য 1 দফা। এই 1 দফায় উপনীত হওয়ার জন্য 6 দফা নামে একটা সাঁকো দিলাম। অর্থাৎ উনি এইভাবে উনি বলেছেন, এই হলো 1 দফা আর এই হলো 6 দফা, এই একটা সাঁকো দিলেন। অর্থাৎ এভাবে বলছি 6 থেকে 1 দফায় চলে আসা, অর্থাৎ 6 দফার মধ্য দিয়ে 1 দফা স্বাধীনতা চলে আসা, এবং বঙ্গবন্ধু সেটি তার জীবনে পেরেছেন, 1971-এ বাংলাদেশ স্বাধীন করেছেন। এই যে আমরা বলছিলাম যে সে 6 দফা, তা এখন বঙ্গবন্ধু সে 6 দফার উপরে সংবিধান রচনা করবেন, কিন্তু ইয়াহিয়া খান সে ক্ষমতা দেননি। তারপরে যেটা হয় সেটা হলো, আপনারা একটু প্যারা করে লিখবেন, লেখেন অধিবেশন আহ্বান। অধিবেশন আহ্বান লিখে লেখেন, তেরো ফেব্রুয়ারি
13 ফেব্রুয়ারি 1971 ইয়াহিয়া খান, আমি প্রেসিডেন্ট শব্দটা বলছি না আপনাদের সময়ের কারণে, ইয়াহিয়া খান আগামী 25 মার্চ, আগামী 25 মার্চ ঢাকায় জাতীয় পরিষদের, ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন ডাকেন। অধিবেশন ডাকেন সরি স্যার আমি একটু ভুল করেছি এক্সকিউজ মি এটা 3 মার্চ প্লিজ আমি একটু সরি বলছি 3 মার্চ অধিবেশন ডাকেন, 25 মার্চ নয়, 3 মার্চ, 25 মার্চ দ্বিতীয়বার হবে, 3 মার্চ অধিবেশন ডাকেন, বাস অধিবেশন 3 মার্চ, 25 মার্চ নয়, আমি আবার দুঃখ প্রকাশ করছি, তারিখ দিয়ে নিচে লেখেন, কিন্তু কিন্তু 1 মার্চ, 1 মার্চ 71 বেলা একটা পাঁচ মিনিটে রেডিও ঘোষণায় অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করা হয়, অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করা হয়। বাস এইবার একটু মনোযোগ শুনবেন আপনারা, মার্চ মাসের 1 তারিখে বেলা 1টা 5 মিনিটে যখন রেডিওতে ঘোষণা করা হলো যে আগামী 3 মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, তখন এই বাংলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাখো জনতার রাজপথে চলে আসে এবং সেই রাজপথের একটা জায়গা চলে যায়, সেটা হলো পল্টন ময়দানে। সেই পল্টন ময়দানে চলে গেল জনতা, রাজপথে সে নতুন কয়েকটা স্লোগান হলো, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, এই সমস্ত স্লোগানগুলো রাজপথে হলো এবং পল্টন ময়দানে তুফায়েল আহমেদ, যিনি তখন জাতীয় পরিষদে সদস্য নির্বাচিত হয়েছেন, তুফায়েল আহমেদ ঘোষণা করলেন এখন থেকে আমাদের আর 11 দফা, যেটা জানেন আপনারা ছাত্র সংগ্রাম পরিষদের গত ক্লাসে শিখেছেন 11 দফা এবং আওয়ামী লীগের 6 দফা, এখন আর আমাদের 11 দফা কিংবা 6 দফার সংগ্রাম নয়, আজ থেকে আমাদের সংগ্রাম 1 দফা স্বাধীনতা। তাহলে একটু খেয়াল করেন, মার্চ মাসের 1 তারিখে আমরা স্বাধীনতার সংগ্রামে চলে গেলাম, তারপরে এই 1 তারিখে আপনার একের পর এক ঘটনা ঘটতে লাগলো, বিকেল বেলায় মতিঝিলের পূর্বাণী হোটেলে আওয়ামী লীগের মিটিং হলো, সেই মিটিং শেষে আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু সাংবাদিক বললেন আগামীকাল ঢাকায় এবং পরশুদিন সারা দেশে হরতাল হবে এবং 7 মার্চ পল রেসকোর্স ময়দানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এভাবে আপনি একটু খেয়াল করেন যে মার্চ 71 বাঙালি জাতির জীবনে সবচেয়ে পূর্ণ মাস, এটা আমাদের স্বাধীনতার মাস, এ কারণে মার্চ মাসের তত্ত্বগুলো আপনাদের একটু জানতে হবে এবং আপনারা কালকে যে শীটটা পেয়ে যাবেন অনলাইনে সেই শীটে এই মার্চ মাসের তত্ত্বগুলো দেওয়া আছে, তবে
সাত মার্চের তথ্যটা দেওয়া নেই। আমি আপনাদের সাথে এখন একটু সাত মার্চের বিষয় নিয়ে কথা বলবো, তারপরে আমরা চলে যাব 25 মার্চ অপারেশন সার্চ লাইট, এবং আমরা ধারাবাহিকভাবে একটার পর একটা কিভাবে আসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা উল্লেখ করব, কথা বলবো, আলোচনা করব, এবং আমরা পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের মুক্তিযুদ্ধ কিভাবে, আন্তর্জাতিক প্রভাব কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো, তারপরে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় অর্জন হলো কিভাবে সেভাবে কথা বলবো, তারপরে মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বর বিজয় হয়ে গেল, তারপরে আমাদের প্রবাসী সরকার প্রত্যাবর্তন করলো, সেই সরকার কিভাবে কি কাজ করলো কি করলো না এগুলো নিয়ে আমরা কথা বলবো, ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার হওয়া এর এর যে গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে কথা বলবো, তারপরে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা তাদেরকে খেতাব দেওয়া, মুক্তিযুদ্ধের উপরে আমাদের আরো অনেক সৃষ্টি রয়েছে, নাটক, কবিতা, গান, চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপরে মুক্তিযুদ্ধের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যেটা জায়গাটা, যেটা আজকে সম্পূর্ণ আলোচনা করা যাবে না, আপনারা পরে একটা সময় আমরা আসলে আলাপ করব, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু। অর্থাৎ 25 মার্চ দিনগত রাত থেকে শুরু করে 1972 সালের জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত বাংলাদেশে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত, এই সময়টা হচ্ছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু। আমি একটু পরে আপনাদেরকে সেটা নিয়ে কথা বলবো। তো আপনারা জানলেন যে শেখ মুজিবের হাতে ক্ষমতা দেয়া হলো না, তারপরে ক্ষমতা দেয়া হচ্ছে না, এরপরে অধিবেশন স্থগিত করা হলো। একটু প্যারা করে লেখেন, লেখেন 6 মার্চ, 6 মার্চ ইয়াহিয়া, 6 মার্চ ইয়াহিয়া পুনরায় 25 মার্চ, 25 মার্চ অধিবেশন ডাকেন, 25 মার্চ অধিবেশন ডাকেন। দাঁড়িয়ে দিয়ে লেখেন 22 মার্চ, 22 মার্চ সেই অধিবেশন স্থগিত করেন, সেই অধিবেশন স্থগিত করেন। বাস হয়ে গেল, আমরা 1970 নির্বাচনের ফলাফল পর থেকে আমরা চলে আসলাম 1971 সালের মার্চ মাসের। আমি বলছিলাম যে সিটে আপনারা সব তথ্য পেয়ে যাবেন, আমি এখন 7 মার্চের বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। সেটা হলো বঙ্গবন্ধু 7 মার্চে কি ভাষণ দেবেন, 1 মার্চের পরে এদেশের ছাত্র জনতা সবার মুখে একই কথা ছিল, 7 মার্চ বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে হবে, 7 মার্চ বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে হবে। কিন্তু আপনারা জানেন 7 মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেননি, উনি স্বাধীনতা ডাক দিয়েছেন। এই যে 7 মার্চের ভাষণ, 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কেন স্বাধীনতার ঘোষণা দিলেন না, কেন স্বাধীনতার ডাক দিলেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, একটু দেখে নেবেন, একটা শব্দ একটু লেখেন, সেটা হলো বায়াফ্রা, বায়াফ্রা লিখে একটু পাশে লেখেন, নাইজেরিয়ার একটি জাতি, নাইজেরিয়ার একটি জাতি। বাস এবার শুনে নেবেন, সেটা হলো কোন একটা দেশে কোন একটা অঞ্চল ইচ্ছা করলেই স্বাধীনতার ঘোষণা দিতে পারে না, আর সেই স্বাধীনতার ঘোষণা আন্তর্জাতিক আইন পরিপন্থী। বঙ্গবন্ধু 1970 নির্বাচনে অংশগ্রহণ করেছেন স্বাধীনতার ঘোষণা দেবার জন্য নয়, উনি নির্বাচনে অংশ নিয়েছিলেন পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য, বাট উনাকে সেই ক্ষমতা দেওয়া হয়নি। আর সে ক্ষমতা না দিয়ে কিভাবে একের পর এক
পট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সেই স্বাধীনতার দিকে যাচ্ছি। তারপরে কি হলো, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে উনি কেন বললেন না, এই জন্য বললেন না, তাহলে বঙ্গবন্ধুকে এই যে নির্বাচন করেছেন উনি তো পাকিস্তানের সীমানার মধ্যেই নির্বাচন করেছেন, তাহলে ওরা প্রমাণ করতে পারত যে শেখ মুজিব বিচ্ছিন্নতাবাদী। আবারও বলছি, এই যে বিচ্ছিন্নতাবাদ এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এইবার আসেন, এই বায়োফ্রাদের কথা বলেছিলাম, 1967 সালে এই বায়োফ্রা তারা স্বাধীনতা ঘোষণা করেছিল, বাট তাদের স্বাধীনতা ঘোষণা আন্তর্জাতিক কোন সমর্থন তারা পায়নি। আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন সবাই সেদিন নাইজেরিয়ার গভর্নমেন্টের পক্ষে গিয়েছিল। এটা অনেক আগের ইতিহাস, আমি বলছি অনেক আগের। আমার মনে হয় এখন আমি যে কথাটা বলবো সেটা অনেকের মনে পড়বে, সেটা হলো 27 অক্টোবর 2017 কাতালানিয়া স্বাধীনতা ঘোষণা করেছিল। একটু খেয়াল করে দেখেন, কাতালানিয়ায় যারা স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঘোষণা করে কিন্তু তারা কাতালানিয়ায় সংগ্রাম করেননি, বরং বেলজিয়ামে পালিয়ে গিয়েছিলেন। একটু খেয়াল করে দেখেন, মনে পড়বে আপনাদের। এটা এ কারণে যে কাতালানিয়া, এটা বার্সিলোনা যার রাজধানী, এটা স্পেনের মাদ্রিদ তার রাজধানী একটা অঞ্চল, সেই অঞ্চল যখন স্বাধীনতার ঘোষণা দিচ্ছে, এটা বিচ্ছিন্নতাবাদী একটা সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার মাদ্রিদ মেনে নেবে না। সো এটা রাষ্ট্রদ্রোহিতা হবে, এবং তাদের রাষ্ট্রদ্রোহিতা হয়েছে। আপনারা হয়তোবা জানেন, ইতোমধ্যে যারা স্বাধীনতা ঘোষণা দিয়ে বেলজিয়ামে চলে গিয়েছেন তাদের বিচার হয়েছে, এবং তাদের 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাহলে 1971 সালের 7 মার্চে যদি বঙ্গবন্ধু বলতেন, যেটা 26 মার্চ বলবেন, সেটা হলো ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই কথাটা সেদিন বঙ্গবন্ধু বললে তিনি বিচ্ছিন্নতাবাদী হতেন, আর বিচ্ছিন্নতাবাদী হলে সেদিন আন্তর্জাতিক সমর্থন বঙ্গবন্ধু পেতেন না। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে সেদিন বঙ্গবন্ধু এই কারণে উনি বলেননি যে আমি বাংলাদেশে আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই কথাটা বলেননি। তারপরেও বলবো যে খেয়াল করেন যে একটু আগে আপনি দেখেছেন যে 6 মার্চ 71 ইয়াহিয়া খান 25 মার্চ অধিবেশন ডেকেছেন, আর 7 মার্চ বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন। 7 মার্চে ভাষণ দিয়ে বঙ্গবন্ধু যখন উঠেছেন, উনি প্রথমে বলেছেন ভাইয়েরা আমার বলে উনি ভাষণ দেওয়া শুরু করেছেন, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এসেছি, আপনারা সব জানেন এবং বোঝেন। উনি তারপরে আমাদের 47 থেকে 23 বছরের বঞ্চনার খতিয়ান তুলে ধরেছেন। তারপরে উনি বলেছেন গতকাল ইয়াহিয়া খান সাহেব আবার নির্ভয়ে অধিবেশন ডেকেছেন, আমি সেই অধিবেশনে যেতে পারি না আমার ভাইয়ের রক্ত ডিঙিয়ে। তারপরেই দেখেন তিনি বলছেন তবে আমার দাবি আগে মানতে হবে। তিনি 4টি দাবি তুললেন, খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে সামরিক শাসন মার্শাল ল উদ্র করতে হবে, 2 নম্বর হলো সেনাবাহিনী ব্যারাকে নিতে হবে, 3 নম্বর হলো যেভাবে হত্যাকাণ্ড হচ্ছে তার তদন্ত করতে হবে, এবং 4 নম্বর হলো আপনার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর আমি শেখ মুজিবুর রহমান বিবেচনা করব অধিবেশনে যাব কি যাব না। তাহলে আপনি একটু মনে রাখেন যে শেখ মুজিব 7 মার্চের ভাষণে এই যে 4টি দাবি তিনি দিলেন, দিলেন তাকে ইয়াহিয়া খান, অর্থাৎ উনি প্রমাণ করছেন উনি বিচ্ছিন্নতাবাদী নন। উনি বলতে চাচ্ছেন যে আমি বিচ্ছিন্নতাবাদ এটা প্রমাণ করব না। তারপরে আমি একটু পরে আপনাকে বোঝাচ্ছি উনি আসলে কি বলেছেন। তাহলে এখন একটু আপনারা শুধু লিখে রাখেন যে 7 মার্চের ভাষণে 4টি দাবি দিয়েছেন, 4টি দাবি, এই তথ্য মনে রাখবেন যে 7 মার্চে ভাষণে শেখ মুজিব কয়টা দাবি উত্থাপন করেছিলেন, উত্তর হবে 4টি দাবি। আচ্ছা, তারপরে তিনি খেয়াল করেন যে 7 মার্চের ভাষণে উনি আমাদের স্বাধীনতার ঘোষণার
বা বাংলাদেশ স্বাধীন করার যা যা বলবার সবকিছু বলেছেন, কিছু তিনি অবশিষ্ট রাখেননি। আমি একটা এখনই প্রমাণ করে দিচ্ছি আপনাদের, সেটা হলো উনি আমাদের কি করতে হবে। উনি বললেন রাস্তাঘাট কালভার্ট ব্রিজ ধ্বংস করা ভালো, আমি হুকুম দেবার না পা আমি যদি হুকুম দেবার নাও পারি। উনি বললেন স্কুল কলেজ বন্ধ থাকবে, উনি বললেন আপনার ইন্টার যেটা টেলিফোন, তখনই ট্রাঙ্কল বলা হতো, এক জেলা থেকে আরেক জেলা টেলিফোন করাকে বলা হতো ট্রাঙ্কলের মাধ্যমে করতে হতো, সরাসরি করা যেত না। উনি বললেন যে শুধু ট্রাঙ্কল মানে আমাদের শুধু পূর্ব মানে বাংলাদেশের জেলায় আমরা টেলিফোন করতে পারবো, আন্তর্জাতিক টেলিফোন চলবে না, প্রত্যেক গৃহে কালো পতাকা উড্ডিন থাকবে। এভাবে উনি 10টা নির্দেশনা দিলেন, তাহলে 4টি দাবি, এরপর লিখে রাখেন 10টি নির্দেশনা। আপনাকে বলতে পারে যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে কতটা নির্দেশনা দিয়েছিলেন, 10টি নির্দেশনা দিয়েছিলেন, 10টি নির্দেশনা। আচ্ছা, এরপরে আপনারা যেটা জানবেন সেটা হলো 18.31 মিনিট, 18.31 মিনিট ভাষণের সময়। আচ্ছা, এবার আসেন বঙ্গবন্ধু, আমি এবার বলছি যে 7 মার্চের স্বাধীনতার ঘোষণা উনি দিয়েছেন, একটু খেয়াল করেন আমি কয়েকটা বাক্য বলছি। উনি বললেন আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবায় রাখতে পারবে না। এর মানে কি? আমাদের দাবায় রাখতে পারবে না, তার মানে আমরা জেগে গিয়ে জেগে উঠবো, আমরা জেগে উঠছি, আমরা স্বাধীন হব, আমরা মুক্ত হব, তবে এটা স্বাধীনতার ঘোষণার মধ্যে পড়ে না। উনি বললেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এর মানে কি? স্বাধীন হব, স্বাধীন হব, এটা স্বাধীনতার ঘোষণা। শুধু এইটুক বলেননি ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, যেটা 26 মার্চ উনি বলবেন, আমরা সেটা একটু পরে যাচ্ছি। তারপর আমরা কি দেখলাম, উনি শেষে বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা পরে মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রামের পার্থক্যটা বুঝে নেওয়ার চেষ্টা করব। শুধু এইটুকু আপনারা মনে রাখবেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তার মানে কি? আমরা স্বাধীন হব, আমরা স্বাধীনতা চাই, এর কোনো বিকল্প নেই। তাহলে দেখেন যে 3টি বাক্যের মধ্য দিয়ে প্রমাণ করা যায় কিনা, 7 মার্চে প্রকারান্তরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, কিন্তু উনি কোনোভাবেই তাদেরকে প্রমাণ করতে দেননি যে বঙ্গবন্ধু বিচ্ছিন্নতাবাদে চলে গেছেন। এই বিচ্ছিন্নতাবাদে না যেয়ে উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন, সবাইকে যার যার ঘরে যা কিছু তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, সমস্ত রকম নির্দেশনা উনি দিয়েছেন যুদ্ধ করতে হবে। এবং উনি যে কৌশলটা বলেছেন, তার যে এই 7 মার্চের ভাষণে যে রণকৌশলটা আপনারা একটু লিখবেন, রণকৌশল, রণকৌশল লেখেন, গেরিলা যুদ্ধ, রণকৌশল। অর্থাৎ 71-এ আমাদের যুদ্ধের 7 মার্চের ভাষণে যেটা রণকৌশলটা উনি বলেছিলেন সেটা হচ্ছে গেরিলা যুদ্ধ। তাহলে আমরা জানলাম উনি 7 মার্চে 4টা দাবি দিয়েছিলেন, 10টা নির্দেশনা দিয়েছিলেন, রণকৌশল হিসাবে গেরিলা যুদ্ধের কথা উনি মিন করেছেন। আমাদের রণকৌশল পরে পরিবর্তন হয়েছে, আমরা এটা নিয়ে পরে কথা বলবো। সেটা হলো যে দ্বিতীয় পর্যায়ে গিয়ে যখন আমাদের নিয়মিত বাহিনী হলো, আমাদের 11টা সেক্টর হলো, আমাদের বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধ বেগবান হতে লাগলো, তখন আপনার আমরা প্রচলিত যুদ্ধেও যেতে লাগলাম। যেমন একটু খেয়াল করেন যে 1971 সালের জুন মাসে আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদেরকে নিয়ে প্রথম ব্রিগেড বা নিয়মিত বাহিনী গঠন করা হলো, সেই নিয়মিত বাহিনীর অধিনায়ক করা হলো মেজর জিয়াউর রহমানকে। মেজর জিয়াউর রহমান হলেন তার অধিনায়ক, এবং অক্টোবর মাসে দ্বিতীয় যেটা করা হলো তার অধিনায়ক করা হলো মেজর খালেদ মোশারফকে, তৃতীয় যেটা করা হলো সোফিয়াকে। এই 3টা নিয়মিত বাহিনী হয়েছিল যারা ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সামরিক চাকরি করতেন তাদেরকে। এভাবে যখন আমরা একটা যুদ্ধ করার মতো অনেক রকম সাংগঠনিক কাঠামো দাঁড় করিয়ে ফেলেছি,
রণকৌশল পরিমাণ হয়ে যায়, সেই রণকৌশলে গেরিলা এবং প্রচলিত যুদ্ধ, অর্থাৎ আমাদের রণকৌশল তিনটা পর্যায়ে পাবেন। একটা হচ্ছে সম্পূর্ণ গেরিলা যুদ্ধ, এবং গেরিলা যুদ্ধের নীতিটা হলো হিট অ্যান্ড রান, হিট অ্যান্ড রান, অর্থাৎ আঘাত করে এবং পালিয়ে যাও, ওদেরকে ওরা আর্মস খরচ করুক, মানুষকে অত্যাচার করবে ইত্যাদি, এইভাবে গেরিলা যুদ্ধ। তারপর আসলো প্রচলিত এবং গেরিলা যুদ্ধ। তারপর একটু আসেন, আপনারা জানবেন 71 সালে 3 ডিসেম্বর পাকিস্তান ভারতকে আক্রমণ করলো, ওই রাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এবং ওই রাত থেকে ভারতীয় বাহিনী বা মুক্তি বাহিনীর সাথে একই সাথে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। একটু ভাবুন, যখন ভারতীয় বাহিনী মুক্তিযোদ্ধাদের সাথে অংশগ্রহণ করেছে, তখন আমাদের রণকৌশল সঙ্গত কারণে পরিবর্তন হয়ে হয়ে গেল সর্বাত্মক যুদ্ধ। তাহলে আমাদের রণকৌশলে তিনটা, একটা হচ্ছে গেরিলা যুদ্ধ, একটা হলো আমাদের গেরিলা ও প্রচলিত যুদ্ধ, আর একটা হলো সর্বাত্মক যুদ্ধ। আর সেই সর্বাত্মক যুদ্ধে আমরা চূড়ান্ত ভাবে বিজয় অর্জন করেছি। এই যে আমাদের রণকৌশল, বঙ্গবন্ধুর রণকৌশল আমরা শুরু করেছি, এবং সেই রণকৌশলের মধ্য দিয়ে সময়ের পরিক্রমায় আমরা আমাদের বিজয় অর্জন করেছি। তো এই যে আমরা বলছিলাম যে বঙ্গবন্ধু, উনি, আমি বলছিলাম যে উনি একটা জাতিকে সংগঠিত করেছেন, উনি প্রচলিত ইতিহাসের মধ্য দিয়ে বা সৃষ্ট ইতিহাসের মধ্য দিয়ে আসেননি, উনি ইতিহাস সৃষ্টি করেছেন, উনি স্রষ্টা। আমি একটু উদাহরণ দিয়ে নেই, 1972 সালে উনি 9 জানুয়ারি ব্রিটেনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের ওনাকে স্বাগত জানিয়েছেন। যখন এডওয়ার্ড হিথের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বঙ্গবন্ধুর গাড়ি পৌঁছিয়েছে, এডওয়ার্ড হিথ তখন সমস্ত প্রোটোকল ভেঙে শেখ মুজিবের গাড়ির দরজা খুলেছিলেন, এটি প্রোটোকলের মধ্যে পড়ে না। ডিপ্লোম্যাটিক যে প্রোটোকল রয়েছে, সে প্রোটোকলের মধ্যে পড়ে না যে কোন সরকার বা রাষ্ট্রপ্রধান আরেকজন সরকার বা রাষ্ট্রপ্রধানের দরজা খুলবে, এটা প্রোটোকলে যারা থাকে তারা খুলে, কর্মকর্তারা থাকে তারা খুলে। তখন ব্রিটেনে একটু সমালোচনা হয়েছিল, আর সেই সমালোচনার জবাবে উনি বলেছিলেন, আমি কোন রাষ্ট্র বা সরকার প্রধানের জন্য এই শিষ্টাচার প্রদর্শন করিনি, এই শিষ্টাচার প্রদর্শন করে আমি সমগ্র ব্রিটিশবাসীকে সম্মানিত করেছি, কারণ তিনি একজন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা, বঙ্গবন্ধুকে এডওয়ার্ড হিথ বলছেন তিনি একজন নবীন জাতির মহান স্রষ্টা, তিনি একজন নবীন জাতির মহান স্রষ্টা। এডওয়ার্ড হিথ বলছেন তিনি একটা জাতি সৃষ্টি করেছেন, একটা জাতির স্রষ্টা। কাজেই সেই জাতির পিতার প্রতি সেলুট জানিয়েই আমরা আমাদের মুক্তিযুদ্ধের কথা বলবো, মুক্তিযুদ্ধের কথা জানবো, আমরা কৃতজ্ঞতার সাথে বলবো। আমি আপনাদের কে বলছি, আমরা রাজনীতি করব কর্মসূচি নিয়ে, এ প্রসঙ্গে আপনাদেরকে আমি আরেকটা পরিষ্কার ভাবে বলি, যারা মুক্তিযুদ্ধ করেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন, উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি জেড ফোর্সের অধিনায়ক হয়েছেন, 1973 সালে 15 ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার ঘোষিত বীর মুক্তিযোদ্ধাদের যে খেতাব, সেখানে উনাকে 3 নম্বর বীরত্ব উপাধি দেওয়া হয়েছে, এবং একটু পরে আপনারা জানবেন যে 27 মার্চ আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের টেপকৃত আই মেজর জিয়া প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার অ্যান্ড সুপ্রিম কমান্ডার অফ বাংলাদেশ। আমি বঙ্গবন্ধুর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, এটা বলে আপনি জিয়াউর রহমানকে সেলুট জানাবেন।
আপনি জাতির পিতাকে সেলুট জানাবেন, শাসক শেখ মুজিবের সমালোচনা করতে পারবেন আপনি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে সেলুট জানাবেন, শাসক জিয়াউর রহমানের সমালোচনা করতে পারবেন। শাসকের সমালোচনা আছে, শেখ মুজিব ফেল করেননি, উনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু করেছেন, 71 সালে বাংলাদেশ সৃষ্টি করেছেন, উনি সাকসেস হয়েছেন, ওনার সমালোচনা নেই। আপনারা যারা বিশেষ পরীক্ষা দেবেন, আমার কথা যারা শুনছেন, বিশেষ যদি চাকরি পান তাহলে আপনি সফল হবেন, না পেলে ব্যর্থ হবেন। সফল হলে আপনাকে মাথায় নিয়ে নাচা হবে, আর ব্যর্থ হলে আপনাকে সমালোচনা করা হবে। আপনার বাবা মা বলবে যে তুই ঠিক মতো পড়িস নি, তুইও কনফিডেন্সের অনলাইন ক্লাস দেখছিস, ওই কনফিডেন্সের টাকা দিয়ে ভর্তি হয়েছিস, তুই অমুক ছেলে তোমার হাত পড়লো সে চাকরি পেয়ে গেল, তুই পাইলি না। যে পাবে তার তার করাই, তারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা কি দেশ স্বাধীন করেননি? তার দেশ স্বাধীন করেছেন, তা কেন মুক্তিযুদ্ধের সমালোচনা আপনি করবেন, শাসকের সমালোচনা করবেন? বোধ হয় আমি আপনাদেরকে এই কথা বলে এটা বোঝাতে পেরেছি যে মুক্তিযুদ্ধ থাকবে আমাদের সবার জন্য। মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি দলের নয়, মুক্তিযুদ্ধ জাতির। আপনি রাজনীতি করবেন, যে কোনো দল করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, মুক্তিযুদ্ধ জাতির এটাকে স্মরণ রেখে আপনারা কথা বলবেন, তাহলে আপনি নিরপেক্ষ হতে পারবেন, নিরপেক্ষ হয়ে সবাইকে সম্মান জানাতে পারবেন, এবং আপনার যে কোনো দর্শন ভিত্তিক রাজনীতি করার দরকার ইচ্ছা সেটা আপনি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আবারও বলছি, এবার আমরা চলে আসি আলোচনায়। যখন 16 মার্চ, একটু আপনারা লিখবেন, 16 মার্চ 71 মুজিব ইয়াহিয়া প্রথম বৈঠক, মুজিব ইয়াহিয়া প্রথম বৈঠক, শুধু 17 মার্চ দ্বিতীয়, 19 মার্চ তৃতীয়, 19 মার্চ তৃতীয়, 20 মার্চ চতুর্থ, 20 মার্চ চতুর্থ, 21 মার্চ পঞ্চম, 21 মার্চ পঞ্চম, 22 মার্চ ষষ্ঠ দিনের মতো বৈঠক বসে। অর্থাৎ মার্চ মাসের 16 থেকে 22 তারিখ পর্যন্ত ইয়াহিয়া খান ভুট্টো বঙ্গবন্ধুর সাথে 6 বার বৈঠক করেছে। ওরা তখন চেষ্টা করেছিল শেখ মুজিবকে 6 দফা থেকে সরিয়ে আনা, আর শেখ মুজিব বলেছিলেন যে 6 দফার একটা দাড়ি কমা সেমিকোলন বাদ দেওয়ার ক্ষমতা আমার নেই, এখন 6 দফা আমার বা আমার দলের নয়। 1970-এর নির্বাচনে আমার কর্মসূচি ছিল 6 দফা, এদের এই জাতি 6 দফাকে সমর্থন করেছে, সো 6 দফা বাঙালি জাতির সম্পদ, এর কোনো একটা শব্দ দাড়ি কমা সেমিকোলন পরিবর্তন করার ক্ষমতা আমার নেই। তো ওরা যখন দেখলো যে 6 দফা থেকে বঙ্গবন্ধু সরে আসবে না, আর বঙ্গবন্ধু দেখলো ওরা 6 দফা মানবে না, এ কারণেই কিন্তু আমাদের সে যুদ্ধের দিকে যাচ্ছে, তাহলে দেখেন তো শেখ মুজিব কোনোভাবেই ভুল করেননি। তিনি একেবারে, আপনারা জানেন যে ওনাকে পোয়েটস অফ পলিটিক্স বলা হয়, আর অনেক অনেক কথা আমরা শুনতে পাবো, জানতে পাবো, উনি একজন একটা একজন মানুষ, একজন একটা নাম নয়, একটা স্বাধীনতা, একটা যুদ্ধ, একটা বিশাল ব্যাপার। বঙ্গবন্ধুকে এত অল্প সময়ের মধ্যে আলোচনা করে শেষ করা যাবে না। আপনারা রিটার্নের সময় বঙ্গবন্ধুর উপরে অনেক তথ্য আমার কাছে পাবেন, অনেক বিষয় নিয়ে আমি কথা বলবো। যেমন জসিম বলে গেল যে মুক্তিযুদ্ধ, আপনাদের কিন্তু শুধু মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, এই দুটো বিষয় মিলে 50 নাম্বার গতবার এসে গেছে। মুক্তিযুদ্ধ, এই বঙ্গবন্ধু যে ক্যারিজমেটিক লিডারশিপ সেটার উপরে প্রশ্ন এসছে। তো বঙ্গবন্ধুর অনেক বিষয় আছে, আমি সেটা পরে আপনাদের সাথে কথা বলবো। আমরা আশা করব যে, এবং সুযোগ থাকবে যে, আপনারা যারা যে যেখানে থাকেন না কেন, ঢাকায় যে থেকে যেহেতু যেতে পারি না, আপনারা সবাই সুযোগ পাবেন। আমরা সেভাবেই আপনাদের সাথে একটা কমিউনিকেশন থাকবে, পাবেন আপনারা। তো যাক, এবার চলে আসি আমরা চলে আসি এবার সরাসরি সেই জায়গায়। আপনারা একটু এবার
এক নাম্বার আমরা এই যে মার্সের এই আলোচনাগুলো করলাম, মার্স 71। এবার আপনারা দুই নাম্বার দিয়ে লেখেন, অপারেশন সার্চ লাইট। অপারেশন সার্চ লাইট শুধু লিখে রাখেন, আর কিছু লিখতে হবে না। অপারেশন সার্চ লাইট লেখেন শুধু, আর কিছু লিখতে হবে না। এবার একটু শুনতে হবে। আপনি প্রথমে মনে রাখবেন 1971 সালের মার্চ মাসের 25 তারিখের দিনগত রাতে পাকিস্তান সেনাবাহিনী তাহলে জাতির উপর যে সামরিক অভিযান শুরু করে তার সাংকেতিক নাম হলো অপারেশন সার্চ লাইট। 25 তারিখ দিনগত রাতে অপারেশন শুরু হলেও ফেব্রুয়ারি মাসের 22 তারিখে পাকিস্তানে ক্যান্টনমেন্টে বসে এই এই ধরনের অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই পরিকল্পনায় আপনার এসে 17 মার্চ 71 এসে আপনার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল হামিদ উনি আর এক জেনারেলকে ফোন করে বললেন যে তোমরা পরিকল্পনা ফাইনাল করো। 18 তারিখে ঢাকা ক্যান্টনমেন্টের জিওসি অফিসে বসে জেনারেল রাও ফরমান আলী, আমি আবারও বলছি জেনারেল রাও ফরমান আলী, লেখা আছে আপনাদের শীটে লেখা পাবেন সব, জেনারেল রাও ফরমান আলী 5 পৃষ্ঠা ব্যাপী এই পরিকল্পনা আপনার তৈরি করে এবং 21 তারিখে পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। 25 তারিখে ইয়াহিয়া খান স্বাক্ষর করলে ওই দিন রাতে অপারেশন সার্চ লাইট শুরু হয়। তাহলে এখন একটু ভাবুন যে অপারেশন সার্চ লাইট শুরু হয়ে গেল এবং এত অল্প সময়ে মাত্র এক রাতে পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে প্রায় 50,000 মানুষ হত্যা ইতিহাসে দুটো ঘটনা নেই। আমি আপনাদেরকে একটা ইতিহাসে ঘটনা বলতে পারবো, 1849 সালে ইতালির সালফেরিনো নামের একটা জায়গায় ইতালির সাথে অস্ট্রিয়ার একটা যুদ্ধ হয়েছিল। এই অস্ট্রিয়ার সাথে ইতালির যে সানফেরি আপনার ইতালির সানফেরিতে যুদ্ধ, সেই যুদ্ধ হয়েছিল পৃথিবীতে এসে সবচেয়ে কম সময়ের জন্য 16 ঘন্টা, আর 16 ঘন্টার যুদ্ধে প্রায় 40,000 মতো মানুষ হতাহত হয়েছিল। এই যে সালফেরিনো যুদ্ধ, সেটা তো দুইটা সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ। 71 সালে তো আমরা মার্চ মাসের 25 থেকে তো আমরা যুদ্ধ করছি না, আমরা নিরস্ত্র। তারা এসে নির্বিচারে মানুষ মেরে ফেললো, অসংখ্য বস্তিতে তারা একটা মানুষকে বাঁচতে দেয়নি। তারা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এই ফার্ম গেট থেকে শুরু করে বাসে রিক্সায় যেখানে যাকে পেয়েছে হত্যা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যা করেছে। সেদিন আপনার রাজারবাগ পুলিশ লাইনে হত্যা করেছে, ইপিআর হেডকোয়ার্টারে হত্যা করেছে, সারা দেশের ক্যান্টনমেন্ট গুলোতে হত্যাকাণ্ড চালিয়েছে, রাজপথে হত্যাকাণ্ড গুলো চালিয়েছে। এখন একটু বিবেচনা করেন, অপারেশন সার্চ লাইট শুরুর মধ্য দিয়ে আমি একটু বলছিলাম যে 6 দিন শেখ মুজিবের সাথে আলোচনা হয়েছে। যখন অপারেশন সার্চ লাইট শুরু হয়ে গেল, আর কোন আলোচনার অবকাশ বা সুযোগ রইল কি? আমার মনে হয় উত্তর বলবেন না। তাহলে এখন কি 1970 সালে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার দিয়েছেন শেখ মুজিবুর রহমানকে, অন্য কোন রহমানকে নয়? মনে রাখবেন, আমি ইঙ্গিত করছি যে আমরা মিথ্যার পেশাতি করতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে কি দাঁড়ালো? এখন শেখ মুজিবুর রহমান বসে থাকলেন না, তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। সো আপনার 1 নম্বর অপারেশন সার্চ লাইট শুরু হওয়ার পর বা 2 নম্বর 3 নম্বর লেখেন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,
বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা। আচ্ছা, আর কিছু লিখতে হবে না, আপনারা শুনে নেবেন। মার্চ মাসের এক তারিখ থেকেই তো আমরা বুঝে ফেলেছি যে কি হতে যাচ্ছে। 7 মার্চের ভাষণ হয়ে গেল, 7 মার্চের ভাষণে কিন্তু বঙ্গবন্ধু পরিষ্কার ভাষায় অসহযোগ ঘোষণা করলেন। 7 মার্চে বললেন যে আপনারা খাজনা ট্যাক্স দেবেন না, খাজনা ট্যাক্স বন্ধ, যতক্ষণ পর্যন্ত বাংলার মানুষের মুক্তি না হয় ততক্ষণ পর্যন্ত খাজনা ট্যাক্স বন্ধ করা হলো, আপনারা দেবেন না। এবং 8 তারিখে বঙ্গবন্ধু এই অসহযোগ কর্মসূচি সফল করার জন্য 10টি নির্দেশনা, 8টি নির্দেশনা দিলেন। এই যে অসহযোগ আন্দোলন 5 মাসে শুরু হয়ে গেল, সেই অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তারপরে অপারেশন সার্চের শুরু হয়ে গেল, এর মধ্যে বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা দিতে হবে সেটা উনি 3টা অপশন দেখেছেন, মনোযোগ দিয়ে শুনে নেবেন, এখানে লেখা আছে, আপনারা পেয়ে যাবেন কালকে আশা করি। 3টা অপশন দেখেছেন। প্রথমটা হলো উনি আপনার, তখন তো বুয়েট ছিল না, তখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ছিল, এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রফেসর নুরুল্লাহ, উনাকে উনি বলেছিলেন যে তুমি একটা রেডিও যন্ত্র আবিষ্কার তৈরি করো। নুরুল্লাহ সাহেব উনি আর একজন প্রফেসর জহুরুল হক সাহেবকে নিয়ে একটা রেডিও যন্ত্র আবিষ্কার করেছিলেন এবং সেটা ওরা ফ্রিকোয়েন্সি টেস্টও করেছিলেন এবং সাকসেস হয়েছিল। বাট 25 তারিখে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে যে ক্র্যাকডাউন শুরু হয়ে গেল, উনি কিন্তু সেটা পৌঁছাতে পারেনি বঙ্গবন্ধুর কাছে। অর্থাৎ প্রথম অপশনটা ই হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, ওটা হলো না। বঙ্গবন্ধু অতি গোপনে দ্বিতীয় অপশনটা রেডি করেছিলেন ইপিআর এর সিগন্যাল করে সুবেদার মেজর শওকত আলী এবং তার সহকারী দিয়ে আপনার স্বাধীনতা ঘোষণার টেপ করিয়েছিলেন, এবং সেই টেপটা করিয়েছিলেন আপনার মোটোরোলা SBC3 যে সেটে, সেট যেমন মোবাইল একটা সেট, ঠিক তেমনি যে সেটে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা টেপ করা হয়েছিল, এই সেই ঘোষণাটা ছিল মোটোরোলা কোম্পানির সেটটা ছিল SBC3, এই সেটে ওনার স্বাধীনতার ঘোষণা টেপ করা হয়েছিল এবং এটা ছিল তার দ্বিতীয় অপশন। তো সেই স্বাধীনতার ঘোষণা যখন অপারেশন সার্চের শুরু হয়ে গেল, তারপরে রাত 12:30 ওই মেজর হাবিব, মেজর সুবেদার মেজর শওকত আলী সাহেব ওয়ারির বলদা গার্ডেন থেকে উনি এটাকে ওপেন করে দিলেন, ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এটা চলে গেল আপনার চিটাগাংয়ের মিরের সরাইতে, মিরের সরাইয়ের সলিমপুর নামের একটা জায়গায় ইন্টারন্যাশনাল মেরিটাইম রেডিও স্টেশনে, সেখানে এটা রিসিভ করে তারা। সেখান থেকে তারা একটা কপি নিয়ে চলে যায় হলো চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর কাছে, যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। এই যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, এটা হলো দ্বিতীয় অপশনটা কাজে লেগে গেল। তারপরে চিরাগাঙের মানুষ জেনে গেল, রাজনৈতিক নেতারা, তখন ওনারা জহুর আহমেদ চৌধুরী সহ আওয়ামী লীগের নেতারা সবাই চট্টেশ্বরীর নামের একটা জায়গা আছে, সেখানে ওয়াবদা মিলনায়তনে ওনারা মিটিং করছেন, তখনই জানানো হলো এরকম করা হয়েছে। এটা কতটুক কাজে লেগেছে বঙ্গবন্ধু তো বুঝতে পারছেন না। উনি থার্ড অপশন দেখেছেন বঙ্গবন্ধুর বাসার 32 নম্বরের 677 নম্বর বাড়ির পাশেই হচ্ছে মোশারফ সাহেবের বাড়ি। সে মোশারফ সাহেবের বাড়িতে গহর সাহেবকে পাঠালেন যে তুমি চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর বাড়িতে ফোন করো। বঙ্গবন্ধুর নির্দেশে মোশারফ সাহেব এবং গহর সাহেব দুইজন ওনারা ফোন করলেন চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীর বাসায়। জহুর আহমেদ চৌধুরী তখন বাসায় নেই, উনি তখন চট্টেশ্বরীতে মিটিং করছেন। এটা রিসিভ করেছিলেন ওনার স্ত্রী ডাক্তার নুরুন নাহার জহুর। এই তথ্যগুলো সব লেখা আছে, আপনারা পেলে পাবেন, সবই পাবেন, এবং আপনাদের খুব ভালো লাগবে যে এক্সেপশনাল ইনফরমেশন আপনারা শুনছেন এবং এখানে লেখা আছে, আপনারা পেয়ে যাবেন।
তারপরও আমি আপনাদের সাথে আবার কালকে আপনারা যারা যদি কেউ কথা বলতে চান, আমি আবার আজকে আপনাদের যারা আমার আগের ক্লাস দেখেননি তারা নাম্বার পাবেন আমার, আমার মোবাইল নাম্বার দিয়ে যাব। আপনারা মুক্তিযুদ্ধ নিয়ে যে কোনো ধরনের জিজ্ঞাসা আমাকে করবেন, বা আমি মুক্তিযুদ্ধ না বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে কোনো বিষয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর যে কোনো বিষয় নিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আপনারা আমার সাথে অনেকেই কথা বলেন, যেহেতু এখন আমরা পড়ালেখা করি, বাসায় কাজ করি, অফুরন্ত হাতে সময় আছে, আপনাদের সাথে কমিউনিকেট করা এখন আমরা করতে পারি। আমরা আপনাদের এমন ভাবেই জানাতে চাই যে আপনারা যেন ভাবতে পারেন যে কনফিডেন্সের টিচার আমি ফারুক আহমেদ যেন সবাইকে আপনারা যারা যেভাবে সহযোগিতা চাবেন সেভাবে যেন সহযোগিতা করতে পারি। তো তারপরে যেটা বলছিলাম সেটা হলো তৃতীয় অপশনটা ওই আপনার ডাক্তার নুরুন নাহার জহুরকে ওই ডিকটেশন দেওয়া হলো যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, আপনি দ্রুত এটা লেখেন। উনি লেখলেন, লেখে উনি চলে গেলেন চট্টেশ্বরীতে যেখানে জহুর আহমেদ চৌধুরী আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে মিটিং করছেন, অথচ তার আগেই কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা শীত পেয়ে গেছেন, এভাবে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। আপনারা যখন রিটেনে যাবেন তখন এই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা এটা মিনিমাম 5 নম্বরের প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে হবে, সেখানে আপনারা এটাকে আরো কিভাবে কিভাবে এক্সপেক্ট হয়েছে সেটা নিয়ে জানতে পারবেন। অনেক তথ্য উল্লেখ করে আমরা বলবো, যেটা সিদ্দিক শাকিলের স্যান্ডার বাংলাদেশে, যেটা পাকিস্তান স্যান্ডার উপর লেখা, সেখানে তিনি কি বলেছেন এগুলো সবই আপনারা পাবেন। তাহলে বঙ্গবন্ধু এই যে স্বাধীনতা ঘোষণা বললেন, দিস মে বি লাস্ট মেসেজ ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এটাই হয়তো আমার শেষ বাণী, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। এই যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন এবং ঘোষণা দিয়ে উনি আপনার সবাইকে উনি বলেছেন পাকিস্তানের শেষ সৈন্যটি থাকা পর্যন্ত, তোমাদের শেষ রক্তবিন্দু থাকা দিয়ে তোমরা দেশ মাতৃকার মুক্তির জন্য যুদ্ধ চালিয়ে যাবে, এটা তোমাদের প্রতি আমার নির্দেশ। জাতির পিতার নির্দেশে 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ করে 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছে। কাজেই এই যে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা চলে গেলাম, আপনারা আমি আমার ব্যক্তিগত একটা তথ্য দেই, ব্যক্তিগত আমার একটা অভিজ্ঞতার কথা বলি। 71 সালে আমরা ক্লাস 6 থেকে 7 উঠেছিলাম, তো তখন স্কুল তো বন্ধ হয়ে গেল, বঙ্গবন্ধু 7 মার্চে বললেন স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, আমাদের সব বন্ধ। তো 26 মার্চ আমাদের বাড়িতে ওই আমাদের একটা রেডিও ছিল, সে তখন কিন্তু একটা গ্রামে একটা বা বড় যে দুটো রেডিও থাকতো, ট্যানিস্টার রেডিও থাকতো, এর চেয়ে বেশি থাকতো না, আমাদের মাফি 8 ব্যাটারি একটা রেডিও ছিল। সেই রেডিওতে একটার সময় যখন ভাষণ দেয় ইয়াহিয়া খান, সেই ভাষণে উনি বললেন গত রাতে শেখ মুজিবুর রহমান, মনে রাখবেন ইয়াহিয়া খান বলছেন গত রাতে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ বলে আজাদি ঘোষণা করেছেন, এইবার তাকে শাস্তি পেতেই হবে। ইয়াহিয়া খান বলছে গত রাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, এইবার তাকে শাস্তি পেতেই হবে। এই যে সত্য কথা আপনাকে বলতেই হবে, কাউকে অশ্রদ্ধা করতে আপনি পারবেন না, তাহলে আপনি বিশেষ মানের উপযুক্ত হবেন না। উপযুক্ত তখনই হবেন যখন আপনি মুক্ত মনা হবেন, নিরপেক্ষ থাকবেন, যখন আপনি সত্যের পক্ষে কথা বলবেন এবং সত্য কথা অকপটে বলবেন, এবং রাজনীতি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যা খুশি আপনি করুন, তা নিয়ে আমার কোনো কথা নেই। বাট মুক্তিযুদ্ধ কোনো ব্যক্তি দলের নয়, মুক্তিযুদ্ধ জাতির। এই যে গত জানুয়ারি মাসের 10 তারিখে আমাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো উন্মোচন করা হলো এই যে আপনার পুরান এয়ারপোর্টে, সেখানে ডক্টর কামাল হোসেন গিয়েছেন এবং আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত দলের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছে, সরকার আমন্ত্রণ জানিয়েছে, অনেকে যায়নি, যাবে না, এটা আপনারা জানেন। অনেকে মুক্তিযুদ্ধ নিয়ে যেহেতু রাজনীতির একটা চিন্তা করেন সেহেতু অনেকে যাবেন না। ডক্টর কামাল হোসেন গিয়েছেন, উনি বলেছেন বঙ্গবন্ধু তো কোনো দলের না, বঙ্গবন্ধু সবার, আমি কেন আসবো না। ওই বঙ্গবীর কাদের সিদ্দিকি গিয়েছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকি আওয়ামী লীগ করেন না। ওই আপনার কি বলবে যে জাফরুল্লাহ চৌধুরী, উনি বিএনপির উপদেষ্টা, উনি সেখানে গিয়েছেন, উনি বলেছেন বঙ্গবন্ধু জাতির, বঙ্গবন্ধু কোনো দলের নয়।
এভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে জাতির পিতাকে জায়গা রেখে আমি আবার বলছি 1972 থেকে 75 পর্যন্ত বঙ্গবন্ধু বাংলাদেশ শাসন করেছেন, ওনার শাসনকাল নিয়ে আপনি ভালো মন্দ যা কিছু আপনার ইচ্ছা সমালোচনা করুন, সেখানে স্বাধীন কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে এবং জাতির পিতা নিয়ে যদি আপনি তাকে জাতির পিতা বলতে না পারেন তাহলে আমি বলবো যে আপনি বাংলাদেশকে মানেন না, আপনি বাংলাদেশ বিরোধী, আপনি মুক্তিযুদ্ধের বিরোধী, কাজেই আপনি সেটা হতে পারবেন না, আপনাকে সে কথা স্বীকার করেই আপনাকে এগোতে হবে। তো যখন আমরা যেটা বলছিলাম বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা হয়ে গেল, তথ্যগুলো সব আপনারা পাবেন, এরপর আপনারা চার নাম্বার লেখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র লিখে শুনে নেবেন, আর কিছু লিখতে হবে না, লেখা আছে সব। সেটা হলো 26 মার্চ আপনার চট্টগ্রাম রেডিও স্টেশনের চৌধুরী বেলাল মোহাম্মদের নেতৃত্বে চট্টগ্রামের আপনার কি বলবেন যে আমাদের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হলো, নাম দেওয়া হলো স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্রে প্রথম কণ্ঠ দিয়েছেন আবুল কাশেম সন্দীপ। তারপরে 27 তারিখে বিপ্লবী শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো, শুরু হয়ে গেল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই যে আমাদের পূর্ব পাকিস্তান রেডিও ছিল সেটা কিন্তু 4 মার্চ সেটা নাম চেঞ্জ করে স্বাধীন বাংলা, সেটা নাম দেওয়া হলো বেতার কেন্দ্র, বেতার কেন্দ্র নাম দেওয়া হয়েছিল রেডিও বাদ দিয়ে। তারপরে আপনার সেই বেতার কেন্দ্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা সেটা হলো 26 মার্চ বেলা 2:10 মিনিটে এম এ হান্নান বঙ্গবন্ধুর পক্ষে ইংরেজিতে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন বা প্রচার করলেন বা স্বাধীনতার ঘোষণা দিলেন, যাই বলুন, ইংরেজিতে। বিকেল বেলায় মমতাজউদ্দিন আহমেদ, যিনি কিছুদিন আগে মারা গেছেন, আমাদের বাংলাদেশের একজন খ্যাতনামা বাংলার শিক্ষক নাট্যকার, উনি ওই ইংরেজি থেকে ওরা বাংলায় অনুবাদ করে, বাংলায় অনুবাদ করার পরে 26 তারিখ সন্ধ্যা 7:40 মিনিটে আবুল কাশেম সন্দীপ বাংলায় এই স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন। 27 তারিখে আমি একটু আগে বলেছি, আই মেজর জিয়া প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার অ্যান্ড সুপ্রিম কমান্ডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি আমার এই আমাদের এই যারা মুক্তিযুদ্ধ করেছেন সবাইকে সেলুট জানাবো, সম্মান জানিয়ে আমি কথা বলবো। এবার এই হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 71 সালে বজ্রকণ্ঠ নামে একটা অনুষ্ঠান হতো, যে বজ্রকণ্ঠে শেখ মুজিবের 7 মার্চের ভাষণ শোনানো হতো। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, 71 সালে এই 7 মার্চের ভাষণ যা যখন শুনতো মানুষ, আমরা শুনতাম, মুক্তিযোদ্ধা শুনতো, তখন গায়ের লোম দাঁড়িয়ে যেত, গায়ের লোম মানুষের তখনই দাঁড়িয়ে যায় যখন মানুষের ভিতরে চরম শিহরণ হয়। অর্থাৎ 71 সালে আমাদের এই শিহরণটা হতো, এই শিহরণের প্রতি আমরা জাতি হিসাবে শ্রদ্ধা যদি না রাখি তাহলে আমরা ছোট হয়ে যাব, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, বেমান হয়ে যাব, বেমান হয়ে গেলে আমি ধর্মের পক্ষে থাকবো না, ধর্ম হচ্ছে ইমান, আর ধর্মের বিপক্ষে গেলে সেটা বেইমান, এই বেইমান হতে পারবো না, আপনারা কেউ বেইমান হবেন না, আপনারা ধর্মের পক্ষে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, নিরপেক্ষ থাকবেন। যাও, এরপরে চলে আসছে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হলো। এবার আপনারা পাঁচ নাম্বার লেখেন মুক্তি ফৌজ গঠন, শুধু লিখে রাখেন মুক্তি ফৌজ গঠন, আর কিছু লিখতে হবে না, শীটে সব পেয়ে যাবেন আপনারা, মুক্তি ফৌজ গঠন, মুক্তি ফৌজ গঠন লিখে শুনে নেবেন। আপনার এপ্রিল মাসের 4 তারিখে
হবিগঞ্জে তেলিয়াপাড়া চা বাগানে আমাদের সামরিক বেসামরিক এবং ভারতীয় অনেকে সেই সম্মেলনে এসেছেন, উসমানের নেতৃত্বে একটা সম্মেলন হয়। এই সম্মেলনে আপনার 5,000 সামরিক এবং 8,000 বেসামরিক মোট 13,000 যোদ্ধা নিয়ে আমাদের মুক্তি ফৌজ নামে মুক্তি বাহিনী গঠন করা হয়, যেটি 11 তারিখে, 10 তারিখে তো সরকার গঠন হবে, 11 তারিখে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমেদ এই বাহিনী নামকরণ করলেন মুক্তি বাহিনী এবং উসমানীকে প্রধান সেনাপতি হিসাবে নিয়োগ দিলেন। এই হলো আমাদের প্রথম মুক্তি বাহিনী গঠন হওয়া উসমানীর নেতৃত্বে, যিনি আমাদের মুক্তিযুদ্ধের কমান্ডার চিফ চাবি ছিলেন, প্রধান সেনাপতি ছিলেন। বঙ্গবন্ধু যাকে বাংলাদেশের প্রধান জেনারেল হিসাবে টাইটেল দিয়েছেন, এখন সামরিক বাহিনীর যিনি প্রধান হন তাকেই জেনারেল বলা হয়। এটা গত কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে এই নিয়মটা করা হয়েছে। এর আগ পর্যন্ত আমাদের 3 জন জেনারেল, তখন জেনারেল ছিল টাইটেল, তো উসমানী সাহেব বাংলাদেশের প্রথম জেনারেল, বঙ্গবন্ধু তাকে জেনারেল টাইটেল দিয়েছিলেন। আমরা স্যালুট জানাবো আমাদের সেই বীর যিনি 71-এ যুদ্ধ করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন তাকে। তো যাক, এটা চলে গেল, তাহলে আমরা সেই চলে গেলাম ইসে মুক্তি বাহিনী মুক্তি ফৌজ গঠন। এরপর আপনারা 6 নম্বর দিয়ে লেখেন সরকার গঠন। সরকার গঠন খেয়াল করেন, যখন আমরা যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, তখন আমাদের সরকার গঠনটা খুবই জরুরি ছিল। আপনারা যখন রিটেনে যাবেন তখন মুজিবনগর সরকারের গঠন এবং কার্যাবলী খুব ভালো করে পড়ে যেতে হবে, আপনারা পড়ে যাবেন। এখন আমরা শুধু এই সরকারের প্রিলিমিনারির জন্য তথ্যগুলো জানব। এই সরকার গঠনের একটু প্রেক্ষাপটটা আমি আপনাদেরকে বলি, সেটা হলো 25 মার্চ বিকেল বেলায় তাজউদ্দিন আহমদ, ব্যারিস্টার কামাল হোসেন, ব্যারিস্টার আপনার আমিরুল ইসলাম, ওনাদের 3 জন রওনা দিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পরে ডক্টর কামাল হোসেন ওনাদেরকে ছেড়ে চলে যান এবং বাকি 2 জন তাজউদ্দিন এবং আপনার ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব কুষ্টিয়া বাড়ি ওনার 2 জনে আপনার সাত মসজিদ রোডে তাজউদ্দিনের বাড়ি থেকে বের হয়ে ওনারা বুড়িগঙ্গা নদী পাড়ি দিয়ে 27 তারিখে ওনারা উপনীত হলেন ঝিনাইদহ মহকুমার সাব ডিভিশনাল পুলিশ অফিসার মাহবুবউদ্দিন আহমদের কাছে। মাহবুব সাহেব ওনাদের 2 জনকে নিয়ে গেলেন মেহেরপুরে, তখন সাব ডিভিশনাল অফিসার SDO, এখন যেন আমরা জেলা প্রধানকে বলি DC, তখন মহকুমা প্রধানকে বলা হতো সাব ডিভিশনাল অফিসার SDO। তখন এই জায়গায় SDO ছিল তৌফিক ইলাহী চৌধুরী। এই তৌফিক ইলাহী চৌধুরীর কাছে নিয়ে গেলেন, সেখান থেকে ওনারা 2 জন বর্ডার পার হয়ে যাবেন, কিন্তু তাজউদ্দিন সাহেব বললেন যে এভাবে আমরা বর্ডার পার হব না। একজন MNA কে পাঠানো হলো ওপারে বিএসএফ এর ক্যাম্পে, যে বলা হলো যে বাংলাদেশের প্রতিনিধি আপনাদের ভারতে আসবে, আপনারা যদি দয়া করে রিসিভ করেন। ওখানে যিনি বিএসএফ এর প্রধান ছিলেন একজন কর্নেল, তিনি আসলেন ওনার জিপ গাড়ি নিয়ে, উনি রিসিভ করেছেন এবং উনি ওনার জিপ গাড়িটা ওনাদেরকে দিয়েছেন, সেই জিপ গাড়িতে করে ওনাদেরকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। 3 এপ্রিল 1971 কলকাতা, তখন এটা দমদম বিমানবন্দর ছিল, এখন নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর, এটা দমদম বিমানবন্দর ছিল। দমদম বিমানবন্দর থেকে আপনার ওনাকে সোভিয়েত ইউনিয়নের একটা কার্গো বিমানে করে ওনাদেরকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। দিল্লিতে যে আপনার তাজউদ্দিন সাহেব তার সাথে ইন্দিরা গান্ধীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করলেন, সেই বৈঠকে তাজউদ্দিন সাহেব ইন্দিরা গান্ধী তথা ভারত সরকারের কাছে আমাদের সহযোগিতার জন্য 7 দফা প্রস্তাব দিলেন। এখন সেই 7 দফা প্রস্তাব উনি গ্রহণ করেছেন, কিন্তু এখন সহযোগিতা করতে হলে তো আমাদের সরকার লাগবে। উনি জিজ্ঞেস করেছেন আপনাদের সরকার গঠন কদ্দূর,
তাহলিল সাহেব বলেছেন যে ম্যাডাম আমাদের সরকার গঠন একেবারেই ওকে, শেখ মুজিব প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী হবে ব্যাপার আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। বাস্তাবা ফিরে আসলেন ত্রিপুরার রাজধানী আগরতলায়, আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। আপনারা একটা জিনিস খেয়াল করে রাখবেন, আমরা অনেক সময় অস্থায়ী সরকার বলি, আপনারা অস্থায়ী সরকার বলবেন না, এটা আমাদের প্রথম সরকার। প্রথম সরকার গঠিত হল, সেই সরকারে আমাদের গঠন করা হলো, সেখানে রাষ্ট্রপতি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি হলেন সৈয়দ নজরুল ইসলাম। এবং সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি, সরকার অস্থায়ী সরকার না, সরকার প্রথম সরকার। আমাদের উপরাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন, অস্থায়ী রাষ্ট্রপতি উনি দায়িত্ব পালন করছেন, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিনকে নিয়োগ দিলেন এবং তার সাথে সাথে ক্যাপ্টেন এ মনসুর আলী, আপনার আবুল হাসনাত, মোহাম্মদ কামারুজ্জামান এবং খন্দকার মুস্তাক আহমেদ তিনজনকে মন্ত্রী হিসাবে নিয়োগ দিলেন। এইভাবে আমাদের 10 এপ্রিল আমাদের সরকার গঠন হয়ে গেল। এখন এই সরকার গঠনের পর 18 এপ্রিল 1971 আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্য যে তিনজন, মোট 4 জন মন্ত্রী, সবার মধ্যে মন্ত্রণালয় ভাগ করে দিলেন। আমি তো আপনাদেরকে বলছি যে তাজউদ্দিন আহমেদের অধীনে ছিল প্রতিরক্ষা, তথ্য, বেতার এবং টেলিযোগাযোগ, অর্থনৈতিক বিষয়, পরিকল্পনা, উন্নয়ন, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম, সামাজিক উন্নয়ন, সংস্থাপন এবং প্রশাসন, এগুলো সব তাজউদ্দিন অধীনে ছিল। ক্যাপ্টেন এ মনসুর আলী, ওনার ছিল 3টা মন্ত্রণালয়, অর্থ, রাজস্ব মন্ত্রণালয়, রাজস্ব, বাণিজ্য, শিল্প, যোগাযোগ। কামারুজ্জামানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি। খন্দকার মুস্তাক, ওনার 2টো মন্ত্রণালয়, একটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এগুলো সব আপনাদের লেখা আছে, এগুলো আপনারা কালকে পেয়ে যাবেন। এরপরে সরকার 12টা বিভাগ, মন্ত্রণালয় বিভাগ গঠন করে। এরপরে আমাদের সরকারি যারা কর্মকর্তা, এই যে প্রধানমন্ত্রীর প্রশাসন বিষয়ে যে উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম, আমরা বলি এইচটি ইমাম, এই এইচটি ইমাম উনি সিএসটি অফিসার ছিলেন, উনাকে করা হয়েছিল আমাদের 71 সালে সরকারের প্রশাসনের আপনার ক্যাবিনেট সেক্রেটারি। উনাকে ক্যাবিনেট সেক্রেটারি সহ মোট 10 জন সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়। তারপরে এভাবে আমাদের 71 সালে আপনার মুজিবনগর সরকার, যেহেতু তারা বাংলাদেশে অবস্থান করে সরকার পরিচালনা করতে পারেনি, সেহেতু তাদেরকে বলা হয়, তাদের সেই সরকারকে বলা হয় প্রবাসী সরকার, প্রবাসী সরকার। আপনারা একটু হেডিংটা একটু লেখেন তো, প্রবাসী সরকার, একটু নিচে প্রবাসী সরকার যেটা শীতে নেই, এরকম কয়েকটা তথ্য আপনাদেরকে দেব। প্রবাসী সরকার, আচ্ছা প্রবাসী সরকার লিখে লেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্লস দা গলের, চার্লস দা গলের ফরাসি উনি প্রধান ছিলেন, চার্লস দা গলের ফ্রি ফ্রেঞ্চ গভর্নমেন্ট, স্বাধীন ফরাসি সরকার, বাংলায় লিখলে লেখেন স্বাধীন ফরাসি সরকার, সহ অন্তত নয়টি দেশের সরকার লন্ডনে প্রবাসী সরকার পরিচালনা করে। অর্থাৎ প্রবাসী সরকারের প্রথম উদাহরণ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি
যে সমস্ত দেশ দখল করে ফেলেছিল সেই সমস্ত দেশের নেতারা লন্ডনে বসে প্রবাসী সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে। তার ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ফ্রি ফ্রেঞ্চ গভর্নমেন্ট বা স্বাধীন ফরাসি সরকার জেনারেল ড্যাগলের নেতৃত্বে, এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আপনারা প্যারা করে একটু লেখেন, সেটা পিএলও আমাদের ফিলিস্তিন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও, এরা দীর্ঘদিন প্রবাসী সরকার গঠন করেছে। এদের প্রথম ছিল এরা বৈরুতে, লেবাননের বৈরুতে, পিএলও লিখে লেখেন প্রথম বৈরুতে, দ্বিতীয় জর্ডানের আম্মানে, এবং তৃতীয় তিউনিসিয়ায়, এবং তৃতীয় তিউনিসিয়ায় প্রবাসী সরকার পরিচালনা করে। এরপর আপনারা একটু প্যারা করে লেখেন কম্বোডিয়া, কম্বোডিয়া কম্বোডিয়ায় খেমার রুজ যেটা ছিল পলপটের, পলপট তার নাম, তার দলের, তার রাজনীতি ছিল খেমার রুজ, তারা ক্ষমতা দখল করে নির্বিচারে মানুষ হত্যা করেছে। সেই কম্বোডিয়ার নরদম সিহানুক, তিনি প্রবাসী সরকার গঠন করে দীর্ঘদিন বেইজিং এ ছিলেন। একটু কম্বোডিয়া লিখে লেখেন প্রিন্স নরদম সিহানুক, প্রিন্স নরদম সিহানুক। বেইজিং, শুধু বেইজিং লিখে রাখেন, বুঝেছেন আমি কয়টা উদাহরণ দিলাম। আমাদের 71 সালে বাংলাদেশ সরকার প্রবাসী সরকার ছিল, সেই প্রসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের প্রবাসী সরকার ছিল, আমাদের পিএলও প্রবাসী সরকার ছিল, এবং আমাদের কম্বোডিয়ার প্রিন্স নরদম সিহানুকের সরকার প্রবাসী সরকার ছিল, সেটা আপনারা উদাহরণ হিসেবে পেলেন। এরপরে আপনারা যেটা জানবেন সেটা হলো কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে আমাদের সচিবালয় তথা আমাদের প্রধান কার্যালয় ছিল। আচ্ছা, যাক, এই পদ্ধতি চলে গেল। এরপরে আপনারা 7 নম্বর দিয়ে লেখেন, 7 নম্বর শপথ গ্রহণ, শপথ গ্রহণ, বা সেটা আপনারা, আমার ধারণা আপনারা জানেন এবং পড়েছেন। এই শপথ গ্রহণের আগে চুয়াডাঙ্গাকে প্রথম আমাদের রাজধানী ঘোষণা করা হয়েছিল এবং চুয়াডাঙ্গায় শপথ গ্রহণের কথা ছিল, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী চুয়াডাঙ্গায় প্রচন্ড ভাবে বোমা বর্ষণ করে অনেক ধ্বংস সাধন করে চুয়াডাঙ্গার পরিবর্তে যেখানে হয়েছিল। এটা জানবেন, এটা এটা গত 37 বিসিএস এ বোধহয় এসেছে যে আমরা ভবেরপাড়া গ্রামে কেন সেদিন শপথ হয়েছিলেন, এই যে জায়গাটার গুরুত্বটা কি সেটা আমি পরে আপনাদেরকে বলবো। এই জায়গাটায় শপথ হবে এটা প্রস্তাব করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, উনি এমএনএ ছিলেন এবং আপনার কি বলবেন যে বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ছিলেন, তো উনি ওখানে প্রস্তাব করেছেন, তো ওখানে সেই শপথ হয়েছে। এই শপথ পরিচালনার জন্য অধ্যাপক ইউসুফ আলীকে হুইপ হিসাবে ঘোষণা করা হয় স্বাধীনতার ঘোষণা সনদে। আমি কিন্তু মাঝখানে কিন্তু একটা খেয়াল করেন, 10 তারিখে যে সরকার গঠন হচ্ছে এই জায়গাটায় আমি স্বাধীনতার ঘোষণা সনদ এই কথাটা বলিনি, এটা পরে আপনাদেরকে বলবো। আর এই স্বাধীনতার ঘোষণা সনদটা মূলত পড়তে হয় সংবিধানে যখন যাই তখন পড়তে হয়, বাট এখানে আপনাকে মনে রাখতে হবে যে 10 তারিখে আমাদের স্বাধীনতার ঘোষণা সনদ গ্রহণ করা হয়, এবং এই স্বাধীনতার ঘোষণা সনদ এটাও রচনা করেছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। এই এই শপথ স্বাধীনতা ঘোষণা সনদটা রচিত হয়েছিল আমেরিকার স্বাধীনতা ঘোষণার আলোকে, তো যাক, সেই স্বাধীনতার ঘোষণার আলোকে আমাদের সেই সরকার এখন হয়ে গেছে, এখন সেই সরকার শপথ নিয়েছে। ওই শপথ নামায় আপনার শপথ পাঠ করিয়েছেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ শেষে যেটা হয় সেটা হলো, একটু বলেছিলাম যে ঝিনাইদহ মহকুমার
সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসজিপিও তিনি এবং তার নেতৃত্বে 12 জন আনসারের একটি দল উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করে। এরপরে ওখানে যেটা আমাদের ইপিআর এর ক্যাম্প ছিল, সেই ইপিআর এর ক্যাম্পে দ্বিতীয়বার ইপিআর এর সদস্যরা উপরাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়। আর এই যে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে যে শপথটা হয়েছিল, শপথের পর তাজউদ্দিন আহমদ সাহেব এই ভবেরপাড়া গ্রামের নামকরণ করলেন মুজিবনগর। আমাদের সরকারের নাম হয়ে গেল মুজিবনগর, আমাদের রাজধানীর নাম হয়ে গেল মুজিবনগর। এই যে আমাদের সরকার, আমাদের মুজিবনগর সরকার বলি আমরা, প্রবাসী সরকার বলি, এভাবেই আমাদের শপথটা হয়ে গেল। তারপরে আপনারা একটু 7 নম্বর লিখেছেন, 8 নম্বর কি লেখেন, মুক্তিযুদ্ধের কমান্ড, মুক্তিযুদ্ধের কমান্ড, বাস এইটুকু শুধু লিখে রাখেন, আর কিছু লিখতে হবে না, কালকে পেয়ে যাবেন। এখানে আপনারা জানবেন যে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক করা হয়েছে জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমাদের সহ সর্বাধিনায়ক ছিলেন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, প্রধান সেনাপতি ছিলেন উসমানী। 11 জুলাই, আমি আবারও 11 জুলাই কথা একটু পরে আবার বলবো, 11 জুলাই 1971 8 নম্বর থিয়েটার রোডে আমাদের যে সচিবালয় প্রধান কার্যালয়, সেখানে আপনার গুরুত্বপূর্ণ একটা মিটিং হয়। সেই মিটিং এ আপনার চিফ অফ স্টাফ হিসাবে আব্দুর রবকে, কর্নেল আব্দুর রবকে এবং ডেপুটি চিফ অফ স্টাফ হিসাবে আপনার গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকারকে নিয়োগ দেওয়া হয়। এভাবে সুপ্রিম কমান্ডার, সহ সুপ্রিম কমান্ডার, প্রতিরক্ষা মন্ত্রী, প্রধান সেনাপতি, তারপরে আসলো আমাদের চিফ অফ স্টাফ কর্নেল আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ, গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এই যে আমরা পেয়ে গেলাম, এই যে আমাদের সুপ্রিম কমান্ডটা পেয়ে গেলাম। তারপরে আমরা চলে যাব হলো নেক্সট নাম্বারে, নেক্সট নাম্বারে আছেন মুক্তিযুদ্ধের আপনার সেক্টর, শুধু লেখেন মুক্তিযুদ্ধের সেক্টর, মুক্তিযুদ্ধের সেক্টর লিখে এটা হলো 9 নম্বর, মুক্তিযুদ্ধের কমান্ডের পর 9 নম্বর মুক্তিযুদ্ধের সেক্টর। এই মুক্তিযুদ্ধের সেক্টর যখন আপনারা জানবেন, মূলত আপনারা এটা জানেন যে আমাদের 11টা সেক্টর, এর মধ্যে 10 নম্বর সেক্টরটা হচ্ছে নৌবাহিনীর সেক্টর, ওটা একটা আলাদাভাবে কথা বলবো। এই যে সেক্টর আপনার 1971 সালের জুলাই মাসের 11 থেকে 17 তারিখ, এই 7 দিন আমাদের মুক্তিযুদ্ধে যারা কমান্ডার ছিলেন তারা, প্রধানমন্ত্রী সহ আমাদের সিনিয়র যত নেতারা ছিলেন, তারা 7 দিন মিটিং করে সারা বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করেন, খেয়াল করেন। অর্থাৎ আমরা যে বলি যে বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের সময় 11টা সেক্টর ছিল, এই 11টা সেক্টর কিন্তু করা হয়েছে জুলাই মাসের 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত মিটিং করে। এখন এর আগে তাহলে আমরা কি ছিলাম? এর আগে 10 তারিখে যখন আমাদের সরকার গঠন হয়ে গেল, 11 তারিখে আমাদের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তাজউদ্দিন আহমেদ বেতার কেন্দ্র থেকে ভাষণ দিলেন। ভাষণ দিয়ে উনি কয়েকজন সেক্টর ঘোষণা করলেন। প্রথম বললেন কুমিল্লা এবং সিলেটে কমান্ডার করলেন মেজর খালেদ মোশারফ, চট্টগ্রাম নোয়াখালী কমান্ডার করলেন মেজর জিয়াউর রহমান, ময়মনসিংহ টাঙ্গাইল কমান্ডার মেজর শফিউল্লাহ, কুষ্টিয়া যশোর কমান্ডার মেজর আবু উসমান চৌধুরী, রাজশাহী উত্তরবঙ্গ কমান্ডার মেজর আহমেদ, এটা করলেন। এরপরে আমাদের পর্যায়ক্রমে বিভিন্নভাবে আমাদের নেতৃত্ব বাড়তে থাকে এবং 1971 সালের জুন মাসের মাঝামাঝি পর্যন্ত আমাদের এই এরিয়াগুলো আরো ছোট হয়ে আসে এবং কমান্ডারের সংখ্যা বেড়ে যায়। আমি একটু দ্রুত বলছি আপনাদের, সেটা হলো পার্বত্য চট্টগ্রাম মেজর রফিকুল ইসলাম, চট্টগ্রাম ফেনী মেজর জিয়াউর রহমান, কুমিল্লা মেজর খালেদ মোশারফ, সিলেট পূর্ব মেজর শফিউল্লাহ, সিলেট উত্তর মেজর চিত্তরঞ্জন দত্ত,
কুড়িগ্রাম লালমনিরহাট, ক্যাপ্টেন নোয়াজউদ্দিন, ঠাকুরগাঁও দিনাজপুর মেজর নাজমুল হক, সৈয়দপুর পার্বতীপুর ক্যাপ্টেন আনোয়ার হোসেন, নবগঞ্জ রাজশাহী ক্যাপ্টেন গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী, কুষ্টিয়া চশোর মেজর আবু উসমান চৌধুরী, খুলনা বরিশাল মেজর মেজর মোহাম্মদ জলিল মিয়া, এরা ছিলেন সেই সময় এইভাবে ভাগ হয়ে গিয়েছিল। তারপরে এই যে এই সাত দিন যেটা হলো সেই মিটিংয়ে যে সেক্টর লোক, তখন যে আপনারা সেই সেক্টর কমান্ডারদের নাম আপনারা জানবেন। আচ্ছা যাক, হয়ে গেল তাহলে, এখন এই ১১টা সেক্টর ভাগ হলো। এরপর আপনারা দশ নম্বর দিয়ে লেখেন, দশ নম্বর দিয়ে লেখেন সেক্টর এরিয়া এবং সেক্টর কমান্ডার, সেক্টর এরিয়া এবং সেক্টর কমান্ডার। এটা খুব সহজ, আমি এটা শুধু সহজ একটু বলে দিচ্ছি আপনাদের যে সেক্টর এরিয়া এবং সেক্টর কমান্ডার, এখানে ছোট্ট করে একটা ম্যাপ দিয়ে সেক্টর এরিয়া এবং সেক্টর কোন কোন জেলা এবং কমান্ডার যারা ছিল এগুলো সব আপনাদের হাতের মুঠোয় আছে। আমি দশ নম্বর সেক্টরের কথা বলছি, আপনারা শুনে নেবেন। এটা হলো ১৩ মে ১৯৭১, যে পলাশির যুদ্ধ হয়েছিল, যে পলাশি জায়গায়, এটা হলো ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদ জেলায়, সে পলাশিতে আপনার শপথ গ্রহণের মধ্য দিয়ে আমাদের নৌ কমান্ড গঠিত হয়। তখন এর নাম দেওয়া হয়েছিল ক্যাম্প। এই ক্যাম্পে ১২০ জন সদস্য ছিলেন। ১৯৭১ সালে আগস্ট মাসে আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম মন্ত্রী, তার যদি আপনার কি বলবেন যে এইচ এম কামারুজ্জামান, উনি আনুষ্ঠানিকভাবে আমাদের এই নৌবাহিনী উদ্বোধন করেন। তারপরে এই দশ নম্বর সেক্টরটা, এটা নির্দিষ্ট কোনো ভূখণ্ড না, এটা ছিল হলো নৌবন্দর কেন্দ্রিক। এই নৌবন্দর কেন্দ্রিক কমান্ডই ছিল, সেটা চট্টগ্রাম কেন্দ্রিক একটা ছিল, সেখানে অধিনায়ক কে ছিল সে নাম সেখানে লেখা আছে। তারপরে চাঁদপুর একটা ছিল, তারপরে মোংলা একটা ছিল, এরপরে আপনার তাহলে গেল হলো আপনার চট্টগ্রাম, চাঁদপুর, মোংলা, নারায়ণগঞ্জ, এই চারটা সেক্টরে সেখানে যুদ্ধ করেছে তারা। এরপর আপনারা হয়ে গেল দশ নম্বর হয়ে গেল, ১১ নম্বর দিয়ে লেখেন ১১ নম্বর আঞ্চলিক প্রশাসনিক পরিষদ, আঞ্চলিক প্রশাসনিক পরিষদ। আচ্ছা এখন শুনে নেবেন, আঞ্চলিক প্রশাসনিক পরিষদ, এটা আপনারা আগে শোনেননি, এই কথাটা শোনা হয়নি আপনাদের আমার ধারণা। আমাদের মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য, বেগবান করার জন্য সামরিকের সাথে সাথে বেসামরিক প্রশাসনও গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলো। ওই যে ১১ জুলাই যে মিটিংটা শুরু হলো, সেই মিটিংয়ে আমাদের সারা বাংলাদেশকে ১১টা প্রশাসনিক জোনে ভাগ করা হলো। সেই ১১টা প্রশাসনের চেয়ারম্যান এবং তার পরিচালনা সেক্রেটারিদের নিয়োগ করা হলো। এটা হলো, এরপর আপনারা নেক্সট নাম্বার দিয়ে লেখেন, সেটা হলো সর্বদলীয় কমিটি, সর্বদলীয় কমিটি, এটা হলো ১২ নাম্বার সর্বদলীয় কমিটি। আচ্ছা এই সর্বদলীয় কমিটি আওয়ামী লীগ, ন্যাপ ভাসানী, ন্যাপ মুজাফফর, কমিউনিস্ট পার্টি মনি সিংয়ের এবং ন্যাশনাল কংগ্রেস, এই পাঁচটা দলের মোট ৮ জন নেতাকে নিয়ে, আওয়ামী লীগের ৪ জন এবং ওই চার দলের ৪ জন যাদের নামগুলো বললাম, এদেরকে নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য একটা কমিটি করা হলো। সে কমিটির আওয়ামী লীগের যারা ছিলেন সেটা হলো তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোস্তাক আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ এম কামরুজ্জামান। আজ এবার আপনারা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা চলে যাবে, ১৩ নম্বর মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক প্রভাব, ১৩ নম্বর দিয়ে শুধু লেখেন মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক প্রভাব। আচ্ছা তো শুনে নেবেন আপনারা, মুক্তিযুদ্ধের যে আন্তরিক প্রভাব একটু খেয়াল করেন, ১৭ মুক্তিযুদ্ধের সময় আমেরিকা, চীন,
পাকিস্তানের পক্ষে, ভারত সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে। এর কারণ আপনারা যখন ডিটেলে যাবেন তখন অনেক আলোচনা হবে, আজকে সে আলোচনা করার প্রয়াস নেই, সুযোগ নেই, প্রয়াস পাব না। এই যে কেউ আমাদের বিপক্ষে কেউ আমাদের পক্ষে, কারণ একটাই, সেটা হচ্ছে জিও পলিটিক্স। তাহলে আমরা যদি ভূ রাজনীতি বুঝি তাহলে আমরা পরিষ্কার ভাষায় বুঝতে পারবো যে আমেরিকা কেন আমাদের বিপক্ষে ছিল, ভূ রাজনীতি বুঝলে ভারত সোভিয়েত ইউনিয়ন কেন আমাদের পক্ষে ছিল সেটা আমরা বুঝতে পারবো, আমরা নিরপেক্ষভাবে আলোচনা করতে পারবো। যখন আপনারা রিটেনে যাবেন সেখানে লেখা আছে একাত্তরের মুক্তিযুদ্ধে রোল অফ বিগ পাওয়ার্স, তো সেখানে আপনি আমেরিকার রোল, সোভিয়েত ইউনিয়নের রোল, তারপরে চীনের রোল, ভারতের, তারপরে আপনার জাতিসংঘের ভূমিকা, এগুলো সবই জানতে পারবেন। কিন্তু এখন তার আপনারা এত ডিটেলস পড়ার সুযোগ পাবেন না। এখন আপনারা একাত্তর সালে যেমন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, এটা আপনাকে জানতে হবে, পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রজার্স, রাষ্ট্রপতির উপদেষ্টা হেনরি কিসিঞ্জার, সোভিয়েত ইউনিয়নের প্রধান প্রেসিডেন্ট ছিলেন কে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়? আপনি তখন বলুন নিকোলাই পদগর্নি, প্রধানমন্ত্রী ছিলেন আলেক্সেই কোসিগিন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটা হলো আপনার আন্দ্রে গ্রোমিকো। এদের সঙ্গে নিয়ে আরো অনেক অনেক কথা শোনার সুযোগ আছে, আজকে এত কথা বলার সুযোগ হবে না, অনন্ত অনেক সময় লাগবে। শুধু আমি বলছি যে এই তথ্যগুলো আপনি মনে রাখবেন। তার ভারতে প্রেসিডেন্ট ভিবি গিরি, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পররাষ্ট্রমন্ত্রী সর্দার শরণ সিং, চীনের প্রেসিডেন্ট মাও সেতুং এবং প্রধানমন্ত্রী চৌ এন লাই, এই নামগুলো আপনারা মনে রাখেন। তারপরে আপনারা আসেন জাতিসংঘের ভূমিকা। একাত্তর সালে ২৫ মার্চ যে এত মানুষ হত্যা শুরু হলো নির্বিচারে, যে পাকিস্তান বাংলাদেশে নরহত্যা গণহত্যা চালাচ্ছে, জাতিসংঘ কিন্তু এর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যা করেছিল সেটা যখন পাকিস্তানের পতন হয়ে আসে, পাকিস্তানের পতন যখন আসন্ন হয়ে ওঠে, তখন পাকিস্তানের পতন ঠেকানো যায় কিভাবে সেই চেষ্টা করেছে। সেই জন্য ১৯৭১ সালে ৩ ডিসেম্বর যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করে তখন ভারত যুদ্ধ ঘোষণা করে। ভারত যুদ্ধ ঘোষণা করার ফলে কি হয়েছে, পাকিস্তানের পতন আরো সহজ হয়েছে, আরো দ্রুত হয়েছে। তখন জাতিসংঘে নিরাপত্তা পরিষদে ৪ তারিখে পাকে আমেরিকার ডাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৬০৬তম বৈঠকটা ডাকা হলো। সেই বৈঠকে নিরাপত্তা পরিষদে আমেরিকার প্রতিনিধি জর্জ ডাব্লিউ বুশ, তিনি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলেন। তারপরে ৫ তারিখে সকালবেলায় ভোট হলো, সেই ভোটে আমেরিকা চীন সহ ১১টা সদস্য আপনার যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল, সোভিয়েত ইউনিয়ন ভেটো দিল এবং পোল্যান্ড দুটো বিপক্ষে চলে গেল। ব্রিটেন এবং ফ্রান্স ওরা যুদ্ধ আপনার যুদ্ধবিরতিতে ওরা বিরত ছিল, পক্ষে বিপক্ষে কোনো পক্ষে ভোট দেয়নি, ভোটদানে বিরত ছিল। এই যে সোভিয়েত ইউনিয়ন ভেটো দেওয়ার ফলে এটা গ্রহণ করা হলো না, এটা গেল ৫ ডিসেম্বর ১৯৭১। তারপরে আপনার ৬ তারিখে আর্জেন্টিনা, উনি আর্জেন্টিনা তখন অস্থায়ী সদস্য, আর্জেন্টিনার নেতৃত্বে ৮টা অস্থায়ী সদস্য যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করলে আবারও ভোট হলো, আবারও ফলাফল এই দাঁড়ালো, অর্থাৎ আবারও ভেটো হয়ে গেল। আপনারা একটু শুনে নেবেন বা একটু আপনারা একটু লেখেন এই শব্দ ইয়েটা বাক্যটা, ইউনিটি ফর পিস রেজুলেশন, ইউনিটি ফর পিস রেজুলেশন, আর কিছু লিখতে হবে না। তো একটু শুনে নেবেন, এর বাংলাটা হলো শান্তির জন্য ঐক্য প্রস্তাব, এর নিচে বাংলাটাও লিখে রাখেন আপনারা, শান্তির জন্য ঐক্য প্রস্তাব, শান্তির জন্য ঐক্য প্রস্তাব, বাস একটু শুনবেন, এবার এটা লিখতে হবে না, শুনতে হবে। সেটা হলো ১৯৪৫ সালের
জুন মাসের 26 তারিখে সান ফ্রান্সিসকোতে 50টি দেশ এবং জাতি জাতিসংঘ সনদে স্বাক্ষর করে এবং জাতিসংঘ সনদ গৃহীত হলো। এই জাতিসংঘ সনদে নিরাপত্তা দায়িত্ব দেওয়া হয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা পরিষদ, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলকে। কিন্তু যদি সিকিউরিটি কাউন্সিল ব্যর্থ হয় তাহলে অল্টারনেটিভ কি হবে, এই বিধান আপনার সনদে রাখা হয়। হয়তো মনে করা হয়েছিল যে ভবিষ্যতে কখনোই প্রবলেম হবে না, এই জন্য হয়তো রাখা হয়নি। কিন্তু প্রবলেমটা হলো 1950 সালের জুন মাসে উত্তর কোরিয়া যখন 38 ডিগ্রি সমান্তরাল রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করল, তখনই কোরীয় উপদ্বীপের যুদ্ধ শুরু হলো। আর সেই সময় জাতিসংঘ চলে গেল দক্ষিণ কোরিয়ার পক্ষে এবং জাতিসংঘের নেতৃত্বে আমেরিকা আপনার এই জাতিসংঘ বাহিনী গঠন করল। তাহলে এখন আমেরিকা যদি একটা পক্ষে থাকে তাহলে কি সেখানে নিরাপত্তা পরিষদ কাজ করতে পারবে? জটিলতা দেখা দিল, সমস্যা দেখা দিল, তখন বাধ্য হয়ে কি করা যায়, আপনার 1950 সালের 3 নভেম্বর 1950 এই ইউনিটি ফর পিস রেজুলেশন গ্রহণ করা হয়। এই রেজুলেশনে বলা হলো নিরাপত্তা পরিষদে যদি নিরাপত্তা পরিষদ যদি নিরাপত্তার বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে তাহলে সাধারণ পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অর্থাৎ এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ে কাজ করার বিকল্প প্রস্তাব গ্রহণ করা হলো, এখতিয়ার দেওয়া হলো সাধারণ পরিষদকে। তবে হ্যাঁ, কোরীয় উপদ্বীপের যুদ্ধের জন্য সাধারণ পরিষদকে এই নিরাপত্তার জন্য কোনো কাজ করতে হয়নি। 1953 সালে কোরীয় উপদ্বীপের যুদ্ধ, তারা চুক্তির মাধ্যমে যুদ্ধ বিরতিতে যায়। এই প্রসঙ্গে একটু বলে রাখি আপনাদের, পৃথিবীতে যুদ্ধবিরতির সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য অব্যাহত রয়েছে কোরীয় উপদ্বীপের যুদ্ধ। এখনো কিন্তু তাদের যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ বিরতি চলছে যতক্ষণ পর্যন্ত আরেকটি চুক্তি সম্পন্ন না হবে উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বিরতিটা থেকে যাবে। আর একটা চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটা শেষ হবে। তো যা যা বলছিলাম, এই কোরীয় উপদ্বীপের যুদ্ধের কারণে এই ইউনিটি ফর পিস রেজুলেশন বা শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করা হলো, যে প্রস্তাবটা হলো যদি নিরাপত্তার বিষয়ে নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় তাহলে সাধারণ পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তবে সাধারণ পরিষদ কোরীয় উপদ্বীপে যুদ্ধ করেনি, সাধারণ পরিষদ প্রথম সিদ্ধান্ত নিয়েছিল নিরাপত্তা বিষয়ে 1956 সালের সেপ্টেম্বর মাসে, যখন মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে। জাতীয়করণ করার পর ব্রিটেন ফ্রান্স দুটোই কিন্তু দেখে, ব্রিটেন ফ্রান্স এবং ইসরায়েল তিনটে একসাথে মিশরকে আক্রমণ করলে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। তার মানে এখানে দেখেন ব্রিটেন আছে, ফ্রান্স আছে, বোথ আর দা মেম্বার অফ পার্মানেন্ট মেম্বার অফ ইউএনএসসি, তো তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। তখন সাধারণ পরিষদ জরুরি বৈঠক ডেকে এই সুয়েজ এলাকার জন্য ইউনাইটেড নেশনস ইমার্জেন্সি ফোর্স গঠন করে পাঠিয়েছিল। তো যখন বলছিলাম যে সাধারণ পরিষদ, এখন আমি আসি আমাদের মুক্তিযুদ্ধের কথা বলছিলাম। এখন একটু দেখেন খেয়াল করে, 4 ডিসেম্বর বৈঠকটা বসছে, 5 তারিখে ভোট হয়েছে, 6 তারিখে ভোট হয়েছে, 3 দিনে মোট 20 ঘন্টা কাজ হয়েছে, আপনার 2 বার ভোট হয়েছে, সিদ্ধান্ত আসেনি। এইবার আমি যেটা বলছিলাম সেটা হলো, যেহেতু নিরাপত্তা পরিষদ কোনো সিদ্ধান্ত আসতে পারছে না, সো ইউনিটি ফর পিস রেজুলেশন বা শান্তির জন্য ঐক্য প্রস্তাবের আলোকে বাংলাদেশের এই যে আমাদের 71-এর যুদ্ধ বিরতির বিষয়টা চলে গেল ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের পরিবর্তে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইউএনজি, এবং 8 ডিসেম্বর
আবার বলছি 8 ডিসেম্বর 1971 সাধারণ পরিষদে মুখ এই যুদ্ধ বিরতি নিয়ে ভোট হয়। তাহলে 5 তারিখে প্রথম ভোট হলো নিরাপত্তা পরিষদে, সেখানে ফলাফল সব লেখা আছে আপনারা পেয়ে যাবেন। 6 তারিখে দ্বিতীয়বার ভোট হলো, সে ভোট ফলাফল একই ছিল। এবার তারপরে নিরাপত্তা পরিষদ থেকে চলে গেল কোথায়? সাধারণ পরিষদে। কিসের আলোকে? মনে রাখবেন, ইউনিটিং ফর পিস রেজুলেশনের আলোকে। আমার ধারণা যে আপনারা আমার কথা বুঝেছেন, না বুঝলে আমাকে ফোন করবেন, ফোন করে আবার আমাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গাটা না বুঝলে অনেক কৌশল আপনি অবলম্বন করতে পারবেন না। তো যেটা বলছিলাম, তারপরে আসলো 8 ডিসেম্বর জেনারেল পরিষদে, যে সাধারণ পরিষদে ভোট হলো, 131টা ছিল তখন জাতিসংঘের সদস্য, এর মধ্যে 104টি ভোট দিল যুদ্ধ বিরতির পক্ষে, 11টা ভোট দিল যুদ্ধ বিরতির বিপক্ষে এবং 16টা বিরত রইল। অর্থাৎ যুদ্ধ বিরতির পক্ষে হচ্ছে বেশি, অনেক বেশি। তাহলে এখন সিদ্ধান্ত যুদ্ধ বিরতির পক্ষে যাবে। খেয়াল করেন, এখন একটু যদি শুনে নেবেন, সেটা হলো যুদ্ধ বিরতির বিপক্ষে সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদের ও আছে, আর ভারত আর পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো এরা আছে, আর সবাই কিন্তু ওই যুদ্ধবিরতির পক্ষে। আমার মনে হচ্ছে যে যুদ্ধবিরতির পক্ষে যারা তারা কি আমাদের বিপক্ষে? যেমন আমেরিকা যুদ্ধবিরতির পক্ষে, আমেরিকা কিন্তু যুদ্ধে আসতে পারছে না, কিন্তু পাকিস্তানকে যাতে আত্মসমর্পণ করতে না হয়, আত্মসমর্পণ যাতে করতে না হয়, আত্মসমর্পণ মানে পতন হতে না হয়, সেজন্য যে কোনো যুদ্ধ বিরতি করতে হবে, তারপরে যেভাবে আলোচনা করে একটা কিছু করা যাবে, আপাতত যুদ্ধ বিরতিতে চলে যায়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তখন দেখছে যে যুদ্ধ একবার দ্বার প্রান্তে চলে আসছে, ভারতের জয়লাভের এবং পাকিস্তানের পরাজয়ে, তো তখন সে যুদ্ধ বিরতিতে যাবে কেন? সে তো সে ভেটো দিয়েছে। আবার সাধারণ পরিষদের সিদ্ধান্ত কিন্তু যুদ্ধ বিরতির পক্ষে, কিন্তু বিষয়টা হলো সাধারণ পরিষদের সিদ্ধান্ত মানা না মানা এটার মধ্যে কোনো আপনার কিছু করার নাই, না মানলে কিছু করার বিধান সেখানে নাই। এই জন্য ভারত সোভিয়েত ইউনিয়ন বললো আমরা যুদ্ধ চালিয়ে যাব, বা যুদ্ধ চালিয়ে গেল। তারপরে 12 ডিসেম্বর আমেরিকা তৃতীয়বারের মতো নিরাপত্তা পরিষদে আবার যুদ্ধবিরতির প্রস্তাব উঠালো, আবারও সোভিয়েত ইউনিয়ন ভেটো দিল, আবার যুদ্ধবিরতি হলো না। একটু খেয়াল করে দেখেন, 5 তারিখে সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়েছে, নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি, 6 তারিখে ভেটো দিয়েছে, পারেনি, 8 তারিখে সাধারণ পরিষদে ভোট হয়েছে, সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত ভারত সোভিয়েত ইউনিয়ন মানেনি, 12 তারিখে ভোট হয়েছে নিরাপত্তা পরিষদে, সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়েছে। একটু দেখেন তো, এই যে সোভিয়েত ইউনিয়নের ভেটো দেওয়া, ভারত সোভিয়েত ইউনিয়নের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অগ্রাহ্য করা, এর মধ্য দিয়ে দেখেন তো আমাদের জীবনে 16 ডিসেম্বর বিজয় দিবস এসছে কিনা। তাহলে আমি অবশ্যই সোভিয়েত ইউনিয়নকে স্যালুট জানাবো 71 সালে আমাদের বিজয়ের জন্য। আপনাকে একটু কৌশলী হতে হবে, বুঝতে হবে, বুঝলে আপনি দেখবেন যে আপনার খুব ভালো লাগবে, আপনার মনে হবে যে এগুলো আমি আগে কেন জানিনি, আগে কেন আমাকে শেখানো হয়নি, আমি কেন বুঝিনি। আপনাকে বুঝতে হবে এবং আপনাকে মনোযোগ দিয়ে চিন্তা করতে হবে। আমি আবারও বলছি, 71 সালে ভারত আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছে, আপনি তাকে স্যালুট জানাবেন। আবার আজকে যদি ভারতের সাথে কিছু সমালোচনা করবেন, যখন যেরকম তখন সেরকম, এভাবে যদি আপনি পারেন তাহলে দেখেন তো আপনি আমার কথা শুনে নিরপেক্ষ হওয়া যায় কিনা, সত্য কথা বলা যায় কিনা, পক্ষ বিপক্ষ না, আপনি নিরপেক্ষ সত্যের পক্ষে। তো যাকে চলে গেল, এভাবেই আন্তরিক প্রভাবের কথা বলছিলাম, জাতিসংঘ হয়ে গেল, ইউনিটিং ফর পিস রেজুলেশন হয়ে গেল, ভোট হয়ে গেল। এরপরে আপনারা এটা বোধ হয় ছিল 13 নম্বর, এটা 14 নম্বর লেখেন, 14 নম্বর গুরুত্বপূর্ণ অভিযান ও পাকিস্তানের পতন। ব্যাস, এই গুরুত্বপূর্ণ অভিযানের ভিতরে
আমি আপনাদেরকে এখানে লেখা আছে অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট 10 নম্বর সেক্টরের নৌ কমান্ডোরা 1971 সালের আগস্ট মাসে 14 তারিখের দিবাগত রাতে এই চট্টগ্রাম নৌবন্দর, চাঁদপুর নৌবন্দর, নারায়ণগঞ্জ নৌবন্দর এবং মোংলা নৌবন্দর, মোংলা নৌবন্দর হলো পশুর নদীর তীরে, চট্টগ্রাম নারায়ণগঞ্জ হলো শীতলক্ষা নদীর তীরে, চাঁদপুর হলো মেঘনা নদীর তীরে আর চট্টগ্রাম হলো হুগলি নদীর তীরে, এই জায়গায় অভিযান চালাবে। এটা অভিযান চালিয়ে সাকসেস হয়েছে, অভিযান চালিয়ে তাদের প্রায় 17টা জাহাজ ডুবিয়ে দেওয়া সম্ভব হয়েছে, এটা একটা সাকসেস অভিযান ছিল এবং এই অভিযানের ফলে আমাদের আরো বেশি মুক্তিযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে যাওয়ার সুযোগ আসে। এরপরে 21 তারিখে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়, সে যৌথ বাহিনী অভিযান শুরু হলে যখন পাকিস্তানিদের একের পর এক পতন হতে লাগলো, তখন আমি আপনাদেরকে বলছি তখন ঢাকায় বসে 71-এর রাজাকারের শিরোমণি গোলাম, আমি পুরো নাম বলছি না শুধু সংক্ষেপে বলছি গোলাম, এই গোলাম এবং টিক্কা এরা দুজন বলল যে এই মুহূর্তে ভারতকে আক্রমণ করতে হবে, ভারতকে যদি যুদ্ধে চলে আসে যুদ্ধের গতি পরিবর্তন হয়ে যাবে, তাহলে যুদ্ধের গতি পরিবর্তন করার জন্য সেদিন এই ঢাকায় বসে সিদ্ধান্ত হলো এবং 3 ডিসেম্বর পাকিস্তান ভারতকে আক্রমণ করলো আর ভারত পাকিস্তানের যুদ্ধ ঘোষণা করলো। তারপরে বাংলাদেশ মুক্তি এবং মিত্র যৌথ বাহিনী কমান্ড গঠন হলো, সে যৌথ কমান্ডের নেতৃত্বে যুদ্ধ হলো 16 ডিসেম্বর 1971 বেলা 4:31 রেস করছে পাকিস্তানি সেনাবাহিনী, অল পাকিস্তানি আর্মি হ্যাজ সারেন্ডার্ড ইন ঢাকা বাংলাদেশ, বাংলাদেশে তারা আত্মসমর্পণ করলো এবং এর মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হয়ে গেল, বাস এই আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেল, আমাদের যুদ্ধ শেষ হয়ে গেল। এরপরে আপনারা যেটা লিখবেন সেটা হলো মুজিবনগর সরকারের প্রত্যাবর্তন, মুজিবনগর সরকারের প্রত্যাবর্তন, এর 15 নম্বর এটা আমি আর মুজিবনগর সরকার সব লেখা আছে এখানে আপনারা দেখলে পারবেন, যদি কালকে পাওয়ার পরে না পাওয়ার পর যদি কারো কোনো বুঝতে সমস্যা আমাকে বলবেন। এরপরে লেখেন ভারতীয় বাহিনী প্রত্যাহার, এটা বোধহয় 16 নম্বর হবে, ভারতীয় বাহিনী প্রত্যাহার, বাস আপনার শুনে নেবেন। 71 সালে আমি যখন বঙ্গবন্ধুর উপরে পড়াবো মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু, তখন অনেক পড়াতে পারবো, অনেক কথা বলতে পারবো, আজকে সেটা সম্ভব হচ্ছে না, শুধু এইটুকু বলি যে বঙ্গবন্ধুকে প্রথমে লালপুর, এখন যেটা ফয়সালাবাদ, সেই কারাগারে রাখা হয়েছিল, তারপরে ওনার বিচার হয়েছিল ডিসেম্বর মাসের 4 তারিখে ওনার মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছিল, সেখান থেকে পাঞ্জাবের আপনার মিয়ানালি কারাগারে নিয়ে যাওয়া হয়। তারপরে 16 ডিসেম্বর যখন পাকিস্তানের পতন হয়ে যায়, বঙ্গবন্ধু কিন্তু এই খবর জানেন না, উনি কোনো মানে রেডিও ছিল না, কোনো পেপার পেতেন না, কিছু পেতেন না, একেবারে অন্ধকারে ছিলেন। তারপরে 19 ডিসেম্বর 1971 ইয়াহিয়া খান পদত্যাগ করলো এবং 20 তারিখে ভুট্টো ক্ষমতায় আসলো, ভুট্টো ক্ষমতায় আসার পর সে সিদ্ধান্ত নিল যে সে বঙ্গবন্ধুকে মুক্তি দেবে। সেখান থেকে আপনার 26 ডিসেম্বর শিয়ালায় নিয়ে আসা হলো বঙ্গবন্ধুকে একটা অতিথিশালায়, তখনই কিন্তু বঙ্গবন্ধু বুঝতেছেন যে কিছু একটা হয়ে গেছে, নালে আমাকে এখানে আনলো কেন, যেখানে কবর খোঁড়া হলো যে ফাঁসি দেওয়া হবে সেখানে আমাকে এখানে নিয়ে আসা হলো কেন। 27 তারিখে ভুট্টো শিয়ালায় অতিথি ভবনে শেখ মুজিবের সাথে দেখা করতে গেলেন, তখন শেখ মুজিবের সাথে সাক্ষাৎ হলো, শেখ মুজিব জিজ্ঞেস করলেন আমি মুক্ত না বন্দী আগে এটা বলেন, তো ভুট্টো বলল যে আপনি যে কোনো সময় আপনার দেশে চলে যেতে পারেন, এই যে কোনো সময় আপনার দেশে চলে যেতে পারেন এই কথাটা শোনা পরে বঙ্গবন্ধু নিশ্চিত হয়ে গেলেন যে তার দেশ মুক্ত হয়ে গেছে, তার দেশ স্বাধীন হয়েছে। আমি একটু আগে আবেগের সাথে কথা বলতে চাই, একটু আপনাদেরকে আবেগের মধ্যে নিয়ে যেতে চাই, একটু ভাবুন
যিনি তার জীবনের সবকিছু দিয়ে এই দেশটাকে স্বাধীন করার জন্য চেষ্টা করেছেন, স্বাধীন করার জন্য সংগ্রাম করেছেন। একাত্তর সালে যিনি ফাঁসির মঞ্চে উঠতে চেয়েছেন, সেদিন তিনি বলেছিলেন, আমাকে তোমরা যদি মেরে ফেলো তাহলে আমাকে আমার ডেড বডিটা আমার বাঙালিদের কাছে দিয়ে দিও। উনি মাথা নত করেননি, উনি জীবনে মাথা নত করেননি, উনি কখনো মাথা নিচু করে কথা বলতেন না, বুক উঁচু করে কথা বলতেন। উনি আমাদের জাতির পিতা, আমরা গর্ব করতেই পারি, আমাদের গর্ব করার মতো সুযোগ আছে, আমি গর্বিত। যেটা বলছিলাম সেটা হলো আপনার বঙ্গবন্ধুকে বলা হলো, ভুট্টো বলল যে আপনার বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান ভারত দখল করে নিছে। তাহলে এখন একদিন ছিল পাকিস্তানের দখলে, এখন এটা চলে গেল ভারতের দখলে। তাহলে আন্তর্জাতিক ভাবে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের অবস্থাটা হবে যে একজন গেছে আর একজন এসছে, তা আমরা তো পাকিস্তানকে হটিয়ে ভারত আমাদেরকে দখল করে থেকে যাবে এটা তো আমরা চাইবো না, এটা আমরা চাইবো না। বঙ্গবন্ধু ওই কথা শোনার পরে উনি বললেন যে এই ব্যাপারে আমি অবশ্যই প্রথমেই এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিই। তারপরে 3 ডিসেম্বর 1971 আপনার করাচির একটা পার্কে জনসভায় ভুট্টো বললেন যে আমরা শেখ মুজিবকে মুক্তি দেবো, আনুষ্ঠানিকভাবে জনসভায় বললেন আমরা শেখ মুজিবকে নিঃশর্ত মুক্তি দেব, এবং শেখ মুজিবকে মুক্তি দেওয়া হলো। এক সেকেন্ড শাহিন, আমি ক্লাসে ক্লাস থেকে বেরোতে ফোন করব। আচ্ছা, সেই আপনার শেখ মুজিবকে 7 তারিখের আগে মুক্তি দেওয়ার আগে বললো যে আপনাকে আমরা বাংলাদেশে পাঠাতে পারবো না, ভারতে পাঠাতে পারবো না, কারণ আছে, আপনাকে আমরা ইরান অথবা তুরস্কে পাঠাতে চাই। বঙ্গবন্ধু কিন্তু এর ভিতরে বুঝে ফেলেছে, জেনে ফেলেছে যে ইরান তুরস্ক আমাদের যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। উনি বললেন যে না, আমি সেখানে যাবো না, আমাকে আমার দেশে পাঠান। ভুট্টো বললো যে না, আপনাকে আমরা আপনার দেশে সরাসরি পাঠাতে পারবো না। তখন বঙ্গবন্ধু বললেন যে তাহলে আমাকে আমাকে লন্ডন পাঠিয়ে দেন। তখন লন্ডন গেলেন, এ নিয়ে আমরা পরে আরো ডিটেলস কথা বলবো কিভাবে গেলেন লন্ডনে। লন্ডনে যাওয়ার পরে লন্ডনে কি বলছো তোমরা? আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো লন্ডনে যাওয়ার পর উনি শশাঙ্ক শেখর ব্যানার্জি নামে ভারতের একজন কূটনীতিক তার খবর নিলেন। তিনি তখন লন্ডনে তিনি আসলেন, তিনি আসলে বঙ্গবন্ধু বললেন যে আমি যাব দিল্লি হয়ে যাব। এখন খেয়াল করে আমি যেটা বলছিলাম যে আমি একটা আবেগের ভিতরে আপনাদেরকে নিতে চাই, যে মানুষটা সারা জীবন দিয়ে দেশ স্বাধীন করলেন, সেই দেশটা যখন মুক্ত হয়ে গেছে, সেই দেশের নেতা যখন পাকিস্তানে কারাগার থেকে মুক্তি পাওয়ার সুযোগ হয়েছে, একটু ভাবুন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী মানুষ তখন শেখ মুজিবুর রহমান কিনা? একটু আবেগের ভিতরে চলে যান, একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করুন, তাহলে দেখবেন আপনি সম্মান দেখাতে পারবেন এবং নিজে সম্মানিত হবেন। যদি সম্মান দেখাতে না পারেন, নিজের জীবনে সম্মানিত হবেন না। আমি সম্মানিত হতে চাই, আমি সম্মানিত চাই বিধায় আমার 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আমি সেলুট জানাবো, আমার জাতির পিতাকে সেলুট জানাবো, আমি আমার দেশের কল্যাণের জন্য অনন্তকাল মুক্তিযুদ্ধকে প্রেরণা হিসাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চলবো। এর কোনো বিকল্প নেই আমার কাছে, এর কোনো বিকল্প ভাববার সুযোগ নেই, এর কোনো বিকল্প থাকতে পারে না, বিকল্প থাকার কোনো সুযোগ আমি দেব না। কাজে আমি এখানে পরিষ্কার ভাষায় বলছি, যাও। তারপর যেটা হলো আপনার ওখানে আমি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে আমি আবারও বলছি, যেটা এত ইন্টারেস্টিং পড়ানোর জায়গা আছে যে আসতে পারছি না। আপনারা জসিমকে বলেন যে স্যারকে ওই ক্লাসটা দেবেন, কবে দেবেন জসিম বলে দেবে আমাকে, আপনারা জসিমকে বলেন। আচ্ছা, তারপর যাও ওই ইয়েকে ডাকলো, ওই শশাঙ্ক শেখর ব্যানার্জিকে বললো যে যেহেতু আমি দিল্লি যাব, এখন একটু খেয়াল করবেন শেখ মুজিব বাংলাদেশে আসবেন দিল্লি হয়ে। দিল্লি হয়ে উনি কিন্তু আসতে চাননি, ওনার ইচ্ছা ছিল না, কিন্তু লন্ডন থেকে একটানা বিমান উড়ে ঢাকায় আসার জন্য আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের অনুমতি নাই।
সেহেতু তাকে ট্রানজিট নিতে হবে অন্য জায়গায়। সেই ট্রানজিটটা নেওয়া হয়েছিল দিল্লিতে, আর ওই সুযোগে উনি বললেন যে আমি দিল্লি পৌঁছাবার আগে তোর প্রধানমন্ত্রীকে জানিয়ে দাও যে আমার দেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে, আমার দেশ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। তখন ওই শশাঙ্ক শেখর ব্যানার্জি সাইফার মেসেজের মাধ্যমে বঙ্গবন্ধু দিল্লি আসার আগেই উনি ইন্দিরা গান্ধীকে পাঠিয়ে দিয়েছেন, এবং দিল্লিতে এসে উনি ভিবি গিরি এবং ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেছেন, দুজনকে বলেছেন আমার দেশ থেকে যত দ্রুত পারেন আপনার আমার সেনাবাহিনী, আপনার সেনাবাহিনী ফেরত আনবেন। তারপরে 6 ফেব্রুয়ারি 1972 বঙ্গবন্ধু প্রথম ভারত সফরে যান, আন্তর্জাতিক সফরে যান, উনি গিয়েছিলেন হলো কলকাতায়, আর দিল্লি থেকে ইন্দিরা গান্ধী এসেছিলেন কলকাতায়। তো কলকাতায় আসার পর কলকাতায় যে যাবেন, আপনারা এম আর আক্তার মুকুলের নাম শুনে থাকবেন, আমি বিজয় দেখেছি বই লিখেছেন, মুক্তিযুদ্ধপূর্ণ অনেক লেখা আছে, এম আর আক্তার মুকুল উনি তখন বঙ্গবন্ধুর সাথে যাবেন কলকাতায়। বঙ্গবন্ধু তখন বেলি রোডের এই মাথায় সুগন্ধায় বসতেন। তো বঙ্গবন্ধুর অফিসে গিয়েছেন এম আর আক্তার মুকুল, উনি ঢুকে বলছে যে মুকুল আইসি বয়। তো বসলাম, মুকুল স্ট্যাম্প দেখতেছেন যে আমি বসলাম। বসার পরে আমি বললাম যে নেতা আমরা যে যাচ্ছি তো আমাদের এজেন্ডা ঠিক করা হয়েছে কিনা, মানে আলোচ্য সূচি ঠিক হয়েছে কিনা। তো বঙ্গবন্ধু আপনারা জানেন যে উনি পাইপ ব্যবহার করতেন, স্মোক করতেন, পাইপ ব্যবহার করতেন। তো সে পাইপ ব্যবহার করতে যে তামাক প্যাকেট থেকে তামাক বের করে এই তামাকটা সে প্রসেস করছেন, করে করে পাইপে ঢুকালেন, ঢুকিয়ে ম্যাচ দিয়ে ধরিয়ে টান দিয়ে বললেন যে মুকুল তুই আমার বল, কোন দেশ কোন দেশকে সাহায্য করতে এসে সেনাবাহিনী এসে সেই দেশ থেকে ফিরে গেছে এর নজির আছে? বলে না নেতা নাই। উনি তখন টেবিলে একটা থাপ্পড় দিয়ে বললো আমার একটাই এজেন্ডা, সেটা হলো বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। উনি গেলেন ইন্দিরা গান্ধীকে বললেন, ইন্দিরা গান্ধী বাধ্য হয়ে বললেন আগামী 17 মার্চের মধ্যে আপনার দেশ থেকে আমার বাহিনী চলে আসবে। সাংবাদিক জিজ্ঞেস করছিল ম্যাডাম 17 মার্চ কেন বললেন, উনি বঙ্গবন্ধুর দিকে হাত তাকিয়ে বললেন নেতার জন্মদিন, 12 মার্চের মধ্যে বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী প্রত্যাহার হয়েছে, এটি শেখ মুজিবের এবং বাংলাদেশের এক অনন্য অর্জন এবং আন্তর্জাতিক স্বীকৃতি এবং সহযোগিতা পাওয়া, এটা এটার জন্য আমাদের এই ভারতীয় বাহিনী প্রত্যাহার কতটা জরুরি ছিল একটু চিন্তা করেন, যেটা বঙ্গবন্ধু সাকসেস হয়েছেন। তো যখন ভারতীয় বাহিনী চলে গেল, এবার আপনারা 17 নম্বর লেখেন বীর মুক্তিযোদ্ধাদের খেতাব, বীর মুক্তিযোদ্ধাদের খেতাব, বীর মুক্তিযোদ্ধাদের খেতাব, বাস এইগুলো আপনাদের সব লেখা আছে। এবার আপনারা নিচে একটু লিখে রাখেন জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি, আমরা আমি এটা পড়াতে পারছি না, এটা লেখাও নাই, আমি পরে আপনাদেরকে এটা পড়াবো, জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি, আর একটা নাম্বার দিয়ে লিখে রাখেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু। বাস তাহলে একটু আপনারা মনোযোগ দেবেন, যারা আগে ক্লাস করেছেন, যারা আমার নাম্বার পেয়েছেন, যারা পাননি আমি একটু লিখে দিচ্ছি, যারা পাননি তারা যদি কোনোটা না বোঝেন কোন নতুন কিছু জিজ্ঞাসা থাকে আমাকে করবেন, 01-911-325-995, 01-888-799-130, 01-911-325-995, 01-888-799-130। আচ্ছা, তো আমি আর একটা বিষয় কথা বলে শেষ করব। 71-এ
মুক্তিযুদ্ধের সময় এদেশের যারা পাকিস্তানের পক্ষে ছিল, রেজাকার, রাজাকার বলি আমরা, রাজাকার না রেজাকার, রেজা হচ্ছে আরবি শব্দ, কার হচ্ছে ফার্সি শব্দ, রেজাকার একসাথে স্বেচ্ছাসেবক বাহিনী বলে বাংলায়, রেজাকার বাহিনী এটা মৌলানা ইউসুফ খুলনায় করেছিল, গোলাম আজমরা সব সদস্য ছিল, আর সবচেয়ে দুর্ধর্ষ ছিল শান্তি কমিটি, এটা বাগ ঢাকার নবাব খাজা পরিবারের খাজা খয়রুদ্দিনের নেতৃত্বে শান্তি কমিটি হয়েছিল। আর আশরাফ নামে একজন প্রাক্তন ছাত্র নেতা, তিনি আলবদর বাহিনী ওটা করে হলো ময়মনসিংহে, আশরাফ হুসাইন, এটা হয়েছে। আমি একটু উদাহরণ দিচ্ছি আপনাদের, আর কেউ বেশি দেব না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা যারা বিপক্ষে ছিল, মানে জার্মানি দালালি করেছে, তাদেরকে ফিফথ কলাম, পঞ্চম বাহিনী বলা হতো, এটা হলো বলা হতো। আর হলো আপনার নরওয়ের প্রধানমন্ত্রী, ওনার নাম ছিল আপনার কুইসলিং, উনি তখন জার্মানির পক্ষে ছিল, তখন কুইসলিং মানেই হচ্ছে একটা গালি, যেমন মির্জাফর রাজাকার একটা গালি, ঠিক তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নরওয়ের জার্মানির নেপক্ষের প্রধানমন্ত্রী কুইসলিং, তাহলে বলে রাখবেন কুইসলা হয় মানে জার্মানির পক্ষে যারা ছিল তাদেরকে, আর জার্মানির পক্ষে ওদের একটা বলা হয় সেটা হচ্ছে পঞ্চ বাহিনী, ইংরেজিতে বলা হয় ফিফথ কলাম। তো আপনারা ভালো থাকবেন যে যেখানে আছেন, হ্যাঁ ভালো থাকবেন। জসিম আপনাদের কথা বলে শেষ করবে, আগামীতে দেখা হবে, যদি জসিম যদি এর উপরে দেয় তাহলে কথা হবে এটার উপরে, আর না হলে এর উপরে আগামী ক্লাসে আপনাদের কৃষি এবং কৃষির সাথে আরো কিছু নিয়ে আলোচনায় আসব, জনসংখ্যা নিয়ে। তো সে আপনারা ভালো থাকবেন, কালকে শীতটা পেয়ে যাবেন। তো আবারও বলছি, যদি কারো কোনো দাবি থাকে, জিজ্ঞাসা থাকে আমাকে বলবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস মেবি অনেক ভালো হয়েছে জসিম ভাই, স্যারের ক্লাস আরো চাই, মিছিল করি আমরা। জসিম ভাই স্যারের ক্লাস আরো চাই, স্যার আপনার জন্য অনেক দোয়া রইল, অনেক ধন্যবাদ। স্যারের ক্লাস তো আরো হবে, কিন্তু মুক্তিযুদ্ধ আর হবে না, সবকিছু যদি ভাই ফ্রি দিয়ে দিই কি খাবো আমরা, এই জন্য ফ্রি আর সবকিছু দিতে পারবো না ভাই, একটু ভর্তি, হ্যাঁ ভর্তি যাদের হবে তাদেরকে ক্লাসরুমে সবকিছু দেওয়া যাবে, অনলাইনে তো সবকিছু দেওয়া ঠিক না, তাও কমিটেড যা ছিল সেগুলো অবশ্যই দিব ইনশাল্লাহ। আর পারুক স্যারের সাথে আপনারা যারা পিডি এবং লিখিত ভাইভাতে ক্লাস করেন, তারা হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে যখন পিডিতে যা জানলেন লিখিত পরীক্ষা দেখবেন আরও চেঞ্জ, লিখিত যা জানলেন ভাইবার ক্লাসে দেখবেন আরও চেঞ্জ, হ্যাঁ অনেক কিছু চলে আসে। যাই হোক, তো আমরা স্যারকে অবশ্যই ক্লাস দিব, তবে মুক্তিযুদ্ধের উপরে আর দিব না, যেটা বাকি আছে সেটা আশা করছি হচ্ছে আপনাদেরকে কালকে যে শীট দেবো সেই শীটে হচ্ছে অনেকাংশে পেয়ে যাবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্যারের পরবর্তী ক্লাস যখন আমরা দিব সেই ক্লাসটি হবে হচ্ছে কৃষি এবং হচ্ছে জনসংখ্যা, এর মধ্যে আমরা দেখেছি জনসংখ্যা থেকে বেশ প্রশ্ন হয়, যদিও তিন তিন করে দেওয়া আছে কিন্তু জনসংখ্যা থেকে প্রশ্ন তুলনামূলক বেশি হয়। এটি একটি, আরেকটি হচ্ছে এই সপ্তাহের শিডিউল আমি আপনাদেরকে বলেছি, কালকে শিয়াব ভাইয়ের সাথে ক্লাস হবে, পরশু হচ্ছে রাহাত ভাইয়ের সাথে ক্লাস হবে শুক্রবারে, রোববারে রাজু ভাইয়ের সাথে দিক নির্দেশনামূলক ক্লাস, নেক্সট উইকে কালকে ম্যাথ ক্লাস, নেক্সট উইকেও দুই দিন ম্যাথ ক্লাস হবে, কারণ আমাদের ম্যাথ ক্লাসগুলো একটু পিছিয়ে গেছি আমরা, তো এই জন্য এই সপ্তাহে একদিন ম্যাথ ক্লাস, আগামী সপ্তাহে দুই দিন হবে ম্যাথ ক্লাস, এবং তারপরের সপ্তাহে আবার দুই দিন হবে বাংলা সাহিত্যের ক্লাস।
হ্যাঁ, যেগুলো আমরা একটু পিছিয়েছি সেগুলো আমরা দুই দিন করে দিয়ে অ্যাডভান্স হব। এবং আগামী সপ্তাহে আরেকটা জিনিস থাকবে, দুই দিন ম্যাথ ক্লাস থাকবে, দুই দিন বিজ্ঞানের ক্লাস থাকবে, বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির। আমরা জানি যে কম্পিউটারের কোর্সটা আমাদের কম্পিউটারের দুটি ক্লাস হয়েছে, তথ্য প্রযুক্তির একটি ক্লাস বাকি আছে, সেটি হবে তথ্য প্রযুক্তি প্লাস হচ্ছে আরেকটি হচ্ছে মেবি মেডিকেল সায়েন্স অথবা খাদ্য, হ্যাঁ মেডিকেল সায়েন্স হবে। যাই হোক, আমাদের জসীমউদ্দিন, আমার মিতা বলছে যে জসীম ভাইকে সুন্দর লাগতেছে না, লাগতেছে না আজকে হিমু হিমু লাগতেছে, সাজ্জাদ জসীম ভাই স্যারকে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ক্লাসটা দিয়েন। আচ্ছা ভাই, আগের শিডিউল ক্লাস শেষ করি, আর সব কিছু কি ফ্রি দিয়ে দিতাম? স্যালুট টু পয়েট অফ পলিটিক্স শেখ মুজিবুর রহমান, উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রেজেন্টিং গ্রেট ইনফরমেশন, থ্যাংক ইউ। কিছুই কিছুই পারি না কি না, কি পরীক্ষা দিব কিছুই বুঝতেছি না, পড়িলে পাস না পড়িলে বাস, সুতরাং পড়িতে হইবে, কোনো কিছু করার নাই। জসীম ভাই স্যারকে, ঠিক আছে জসীম ভাই, অনার্স স্কুল জসীম ভাই স্যারকে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ক্লাসটা দিয়েন, ইনশাল্লাহ চেষ্টা করব, বাট কথা এখন পর্যন্ত দিতে পারছি না, কারণ আমরা 57টা ক্লাসের মধ্যে অলরেডি আমাদের এক দুটা ক্লাস বেড়ে গেছে, বাকিটা আল্লাহ পরশে দেখা যাক। যাই হোক, তো যেটা বলছিলাম, আগামী আপনাদের আগামী রোববারে কিন্তু রাজু ভাইয়ের সাথে সেশন আছে, সেই সেশনে হচ্ছে আমরা আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে বলবো। আপনারা যারা বিভিন্ন জায়গা যারা আমাদের সাথে কাজ করতে চান বা আমাদের সাথে আমাদের বিভিন্ন শাখা ভিত্তিক অথবা অনলাইন প্রোগ্রামে ভর্তি হতে চান, পরীক্ষা 41 বাইভা করছে, 41 পরীক্ষার করছে, এবং 42 ডক্টরদের জন্য স্পেশাল ব্যাচ অথবা 42 অথবা 43 অনলাইন অথবা রেগুলার করছে, যেটা তো হতে চান, একটু ওয়েট করতে হবে, আমরা ইনশাল্লাহ সকল প্রোগ্রাম নিয়ে আসব। এবং আমরা 2-3 মাস পরে আশা করছি, আমরা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি, 2-3 মাস পরে আশা করছি কনফিডেন্স আপনাদেরকে খুব ভালো একটা নিউজ দিতে পারবে, আমরা সেটা আশা করছি, এবং এটা নিয়ে আমাদের কন্টিনিউয়াস কাজ হচ্ছে। যাই হোক, আর এর ভাই একটা দুষ্টামি করলাম, পড়লে পাস না পড়লে বাস, আবার লিখে ফেললেন, হ্যাঁ কিছু কারণ নাই, এটা সত্যি কথা, এটা আমরা আমাদের স্টুডেন্ট লাইফে বলতাম যে পড়ালেখা না করলে কি করার আছে, আর ব্যাম্বো খেতে হবে, ম্যাথ অ্যান্ড ডেলি সায়েন্সের ক্লাস কম হচ্ছে ভাই, সেই জন্যই বললাম আগামী সপ্তাহে ম্যাথের ক্লাসও দুই দিন হবে, ডেলি সায়েন্সেরও ক্লাস দুই দিন হবে, এবং একদিন শনিবার তো বন্ধই 15 আগস্টের কারণে। 42 ব্যাচ কবে নেবেন? খুব শীঘ্রই নিব, 16 তারিখে জানিয়ে দিব কবে থেকে নিচ্ছি। আর কোনো প্রশ্ন? অনেক প্রশ্ন অবশ্য ছিল, অসাধারণ ক্লাস, ধন্যবাদ ফারুক স্যারকে, স্যার চলে গেছে, আমি ধন্যবাদ পুছিয়ে দেবো ইনশাল্লাহ। লিটারেচারের ক্লাস চাই ভাই, শুক্রবারে তো লিটারেচারের ক্লাস আছে, অনেকে বারবার বলছেন, কথা শুনছেন কিনা জানি না, লিটারেচারের ক্লাস শুক্রবার আছে রাত স্যারের সাথে, যে ক্লাসটি আমরা কতদিন নিতে পারি নাই নেট প্রবলেমের কারণে। ভাই পরীক্ষার বিষয়ে কিছু বলেন, পরীক্ষার বিষয়ে বলা বলবে রাজু ভাই, আগামী 16 তারিখে পরীক্ষা শুরু করবো, অনেক সুন্দর ক্লাস স্যারকে, স্যার কি গুড নিউজ? আচ্ছা গুড নিউজ এখন বলা যাবে না, বললে তো বলেই দিতাম, গুগল ফর্ম জমা দিয়েছেন, 42 স্পেশাল কিনা, 80% কনফার্ম, তবে মাথা রাখবেন যে স্পেশাল বিসিএস মানে যে আগামী 1 বছর বিসিএস সার্টিফিকেট হবে হবে না, তা কিন্তু না, স্পেশাল বিসিএস মানে কোনো ডিপার্টমেন্টের সরকারের জরুরি ভিত্তিতে লোক লাগবে, যার কারণে প্রিলিমিনারি 200 নম্বর পরীক্ষা নিয়ে নিয়োগ দিয়ে দিবে, বাইবা নিয়ে নিয়োগ দিয়ে দিবে, এই জন্য এই বিসিএস খুব তাড়াহুড়া করে বা খুব কম সময় নেবে, কিন্তু জেনারেল বিসিএস নিতে একটু সময় লাগে, এই জন্য আপনাকে এটা ভাবার কারণ নাই যে স্পেশাল বিসিএস হলে জেনারেল বিসিএস হতে দেরি হবে, নো, সে ধরনের হওয়ার সুযোগ নেই। আপনি একটু জানবেন যে 2018 সালে, হ্যাঁ 2018 সালে যখন 39 বিসিএস সার্কুলার হয়, 18 সালে তো হয়েছে নাকি 19 সালে, সরি 19 সালে, 2019 সালে যখন স্পেশাল বিসিএস সার্কুলার হয় ডক্টরদের জন্য, সেটা এপ্রিল মাসে হয়েছিল, মেবি এপ্রিল মে জুন অগাস্ট মাসে হচ্ছে ওনাদের পরীক্ষাটা হয়ে গেছে, প্রিলিমিনারি পরীক্ষা। 2019 সেপ্টেম্বরে হচ্ছে 40 সার্কুলার হয়েছে, সেটার পরীক্ষাটা এখনো হয় নাই বা নেওয়া সম্ভব হয় নাই,
সরি 40 এর রিটেন পরীক্ষাটা হয়েছে, এখনো বাইবা পরীক্ষাটা সম্ভব হয়নি না, আমি তো ভুল করছি, 2019 না 2018 ঠিক আছে, 2018 সালে, সরি 2018 সালে তো হ্যাঁ 2018 সালের এপ্রিলে হচ্ছে 39 সার্কুলার, সেপ্টেম্বরে হচ্ছে 40 সার্কুলার। একই সাথে অতীতের বিসিএসগুলোতে 32 এবং 33 বিসিএস, 32 স্পেশাল, 33 জেনারেল, একটা ছিল হচ্ছে অক্টোবরে, আর একটা ছিল মেবি ফেব্রুয়ারিতে, অর্থাৎ 3-4 মাসের মধ্যেই জেনারেল বিসিএস সার্কুলার হয়ে যায়। যাই হোক, তো স্পেশাল হলো আমাদের কোনো সমস্যা নাই, পরপরে হচ্ছে জেনারেল বিসিএস চলে আসবে, আপনারা যারা 42 ভর্তি হয়েছেন বা হবেন, ইনকেস স্পেশাল হলে আপনারা অটোমেটিক 43 মাইগ্রেট হয়ে যাবেন। যারা ডাক্তার ভর্তি হয়েছেন তাদেরকে আবার ডাক্তারের জন্য যে স্পেশাল ব্যাচ আমরা করবো সেখানে আপনাদের দরকার নেই, আপনাদেরকে আমরা অটোমেটিক 42 থেকে নিয়ে নিব ডক্টরদের স্পেশাল ব্যাচে। আমাদের ইংরেজি সাহিত্যের ক্লাস চাই, ইংরেজি সাহিত্যের ক্লাস হবে জাবের ভাই, ইংলিশ ক্লাসের ক্লাস হবে ফ্রাইডেতে ভাই, আপনার বয়সটা মিস করতেছি, রাকিবুল ইসলাম ভাই কোন বয়স কিভাবে মিস করেন, এই বয়স নাকি না, হ্যাঁ বয়সই তো। যাই হোক, 9 ভাইয়ের শুক্রবারের ক্লাসটা পরবর্তী শনিবারে হবে, এই শনিবারের পরের শনিবারে হবে, 9 ভাইয়ের আন্তর্জাতিক বিষয়ের ক্লাস চাই পরবর্তী শনিবারে হবে। সন্ধির পিডিএফ কি কেউ দিতে পারবেন? সন্ধির পিডিএফ তো আজকে আপলোড করার কথা, অবশ্য আমি জানি না কনফার্ম, কালকে তো বলতে পারবো। যাই হোক, আমরা শেষ করি, সবাই ভালো থাকবেন, আর আশা করি কারো কোনো ক্লাস, 9 ভাইয়ের ক্লাস দিব মাহিন আন্নুর, মানে 9 ভাইয়ের ক্লাস হবে অবশ্যই হবে, এই শুক্রবারে হওয়ার কথা ছিল, শনিবার 15 আগস্টের কারণে স্যারের অফিসিয়াল কাজ ব্যস্ততা আছে, এই জন্য ক্লাসটা পরবর্তী শনিবারে হবে, কারণ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ক্লাস হবে হচ্ছে নাইব আলী স্যারের সাথে, এই জন্য নাইবের সাথে শনিবারে হবে। আমাদের কোচিং থেকে বাকি শীটগুলো কেমনে পাবো, যারা ভর্তি হয়েছেন তারা কোচিং থেকে বাকি শীটগুলো কোচিং ওপেন হওয়ার পরেই পাবেন। একটি কথা আমি মনে করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে অনলাইন ক্লাস শেষে আমরা যেগুলো দিই এগুলো কোচিংয়ের শীট নাও, এগুলো শুধুমাত্র স্যারদের ক্লাসের সাপোর্টিং ডকুমেন্ট, সাপোর্টিং, এটাকে আমরা লেকচার রিলেভেন্ট শীট বলতে পারি বা হ্যান্ড আউটস বলতে পারি। কোচিং যেগুলো দেয়, কর্তৃপক্ষ যেগুলো দেয়, সেগুলোতে দুই ধরনের রিপোর্ট থাকে, একটা হচ্ছে শিক্ষকদের রিপোর্ট, একটা হচ্ছে কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের রিপোর্ট, এবং প্রশ্নপত্রের অ্যানালাইসিসের উপর বেস করে সেগুলো দেওয়া হয়। সেগুলো শুধুমাত্র আমাদের পূর্ণাঙ্গ কোর্সে ভর্তি হওয়া প্রার্থীদের কেই দেওয়া হয়, অন্য কাউকে দেওয়া হয় না। যাই হোক, কোচিং কবে চালু হবে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে আমি জানি না, তবে আজকে একটা নিউজ দেখেছি আগামী মাসে মানে সেপ্টেম্বরে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা সরকার করছে। ভাই আমরা একটু কমেন্ট টমেন্ট একটু কম দেখি অন্যরা, আমার মাথা খুব ঠান্ডা, আপনাদের যত দ্রুত গরম হয়ে যান আমাদের আর দ্রুত গরম হতে পারি না। আরে ভাই বললাম তো ম্যাথ এবং ডেইলি সায়েন্সের ক্লাস হবে আগামী সপ্তাহে, 2-2-4 ক্লাস হবে ম্যাথ এবং বিজ্ঞানের। ভাইয়া সঞ্জয় স্যারের ক্লাস চাই, ভাই সঞ্জয় স্যার তো গ্রামে আছে, কিভাবে ক্লাস দিব, ঢাকা থাকলে তো ক্লাস দিতাম। অনলাইনে টোটাল কস্ট লিখতে চেয়েছিল কত পড়বে, এটা আমি জানি কিন্তু বলতে চাচ্ছি না, যেহেতু রাজু ভাই কথা বলবেন এ নিয়ে। অনলাইনে বিভিন্ন কোর্স হবে, শুধুমাত্র অনলাইন কোর্স হবে, রেগুলার কোর্স হবে, সেটা এখন অনলাইনে হবে পরবর্তীতে রেগুলার হবে, এক্সামের জন্য হবে, ভাইবার জন্য হবে, ডাক্তারদের স্পেশাল জন্য হবে, এখন আপনি কোনটা জানতে চাচ্ছেন সেটাও আবার বুঝতে হবে। ওকে ভাইয়া আমরা বিদায় নিই, সবাই ভালো থাকবেন, কালকে হচ্ছে আপনাদের সাথে ম্যাথের ক্লাস, আবারও বলছি টপিক্সটি আমি এখনই আপলোড করে দিচ্ছি আপনাদের গ্রুপে, টপিক্সটির নাম হচ্ছে কি যেন, অসমতা, মান নির্ণয় এবং হচ্ছে সমীকরণ। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার, আল্লাহ হাফিজ। আমাকে রিফ্রেশ লাগছে না, আমি তো দেখতেছি আমাকে অনেক টায়ার্ড লাগছে।